জয়েন করেন আর হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম, কেমন আছো? আঁখি আক্তার আপু ভালো আছে, তুমি কেমন আছো? সবার জয়েন অপেক্ষা। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা সবাই জয়েন করে জানান আমার নেটটা ক্লিয়ার আছে কিনা আর হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান যে আমার নেট ক্লিয়ার আছে কিনা হচ্ছে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু জয়েন করে না লাইভটা করতে একটু গার্ল গ্রুপে শেয়ার করে দেন, যা যা দেখতে পাচ্ছেন লাইভটা করতে একটু গার্ল গ্রুপে শেয়ার করে দেবেন। আপু সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপু ইন্ডিয়াতে ডেলিভারি করেন? না রে আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না, ইন্ডিয়াতে ডেলিভারি হবে না। আপনার হচ্ছে বাংলাদেশে যদি কেউ থাকে তার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন, বাট ইন্ডিয়াতে ডেলিভারি আসলে হচ্ছে পসিবল না। আপু তোমাকে অনেক অনেকগুলা কিসি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ মিতু হোসেন নীলা আপু। আচ্ছা সবাই হচ্ছে শেয়ার করে দেন লাইভটাকে, যারা যারা সুন্দর বলতেছেন লাইভটাকে শেয়ার করে দেবেন এবং ফুল লাইভ হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ কী করে মানে সাউন্ড, বাইরে কাজ চলতেছে, আমার পুরো মাথাটা ঘুরায় ফেলতেছে, আমার একদম পুরো হ্যাং হয়ে যেতেছে মাথা সাউন্ডে, মানে 24টা ঘন্টা ক্যাটোর 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 ক্যাটো। রাত্রেবেলা হচ্ছে পুরো ট্রাকের শব্দ এইটারে সেইটারে, মানে পুরো পাগল বানায় ফেলতেছে। আপু আপনার মতো সাদা হতে চাই, জন্য কি করা লাগবে? প্রোডাক্ট নেওয়া লাগবে। আমার স্কিন হচ্ছে ডে বাইটা হচ্ছে পুরো ভূত হয়ে যেতেছে, সাদা ভূত যাকে বলে, এক কথা হচ্ছে সাদা ভূত, ডে বাইটা হচ্ছে সাদা ভূত হইতেছি আমি। আমার ডাকটা কতটা হালকা হয়ে গেছে দেখেন, আর ডাকটা দেখেন এখানে ডাকটা কতটা হালকা হয়ে গেছে। আজকে কয়দিন হয়েছে? 5 দিন হয়েছে, 5 দিনে কতটা হালকা হয়ে গেছে। আপু কেমন আছো? ভালো আছে আপু, তুমি কেমন আছো আপু? আচ্ছা আমি আমার এখানে তো চিকচিক করতেছে, কারণ আমি ঘাইমা মনে হয় চিকচিক করতেছে, আমি হচ্ছে অনেক ঘামছি। আমি হচ্ছে রেডি হয়েছি সে কখন লাইভে আসার জন্য, বাট আমি হচ্ছে লাইভে আসছি এতক্ষণ পরে, এই জন্য আমার স্কিন ঘাইমা দেখেন পুরো হাইলাইটারের মতো গ্লো মারতেছে, মনে হচ্ছে আমি স্কিনে কোনো হাইলাইটার লাগাইছি। আপু আপু তোমার স্কিন কেয়ার কিছু বলো আপু? স্কিন কেয়ার বলবো। আচ্ছা আমি হচ্ছে এখন প্রোডাক্ট দেখাই, যারা যাতে কিছু জয়েন করেন আর লাইভটা শেয়ার করেন। আমি কিচ্ছু মানে কথাই বলতে পারতেছি না সাউন্ডে, এত সাউন্ডে কেমনে লাইভ করবো, আমার তো মাথা ঘুরাইতেছে। আপু মেস্তার জন্য কি কোনটা বেটার হয়? মেস্তার জন্য মেস্তার ক্রিম নিয়ে নেবেন। আল্লাহ আমার তো কান কম ধরে যেতেছে ভাই, এত সাউন্ডে লাইভ করা যায়, পুরো মাথা ঘুরাইতেছে। আপু আপনি কি মেকআপ করছেন নাকি এমনি বসেন? আর আপু মেকআপ করতে পারি না, আমি আইলাইনার দেওয়া শিখছি তাই অনেক কষ্টে, মেকআপ তো দূরে থাকে। আপু আমি মেকআপ করতে পারি না, এটা হচ্ছে আমার একটা অক্ষমতা, আইলাইনার দেওয়া অনেক কষ্টে শিখছি, অনেক কষ্ট করে আইলাইনার দেওয়া শিখছি। আচ্ছা সবাই লাইভটাকে গাল গ্রুপে শেয়ার করতে থাকেন, আমি এখন প্রোডাক্ট এখন স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমাদের 2400 টাকার কম্বোটা দেখাই নিচ্ছি, আমি 2000 টাকার স্টোন কম্বোটাও দেখাই দিব। আমাদের অল প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট চলছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর হচ্ছে 10% ডিসকাউন্ট চলতেছে, সিঙ্গেল প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট চলতেছে। আর আপনার কম্বোগুলোতে আছে কম্বো, প্রত্যেকটা কম্বোতে আপনি গিফট পাচ্ছেন, আমাদের প্রতিটা কম্বোতে হচ্ছে আপনি গিফট পাচ্ছেন, প্রতিটা কম্বোতে আপনি যে কোনো কম্বো নেবেন আপনি হচ্ছে মানে গিফট পাচ্ছেন। আমাদের 2000 টাকা যে স্টোন কম্বো ওইটার সাথেও কিন্তু আমাদের গিফট আছে, 2000 টাকা স্টোন কম্বোর সাথে হচ্ছে গিফট আছে। আমার তো মাথা ঘুরাইতেছে, আমি কেমনে লাইভ করবো এত সাউন্ড হইলে? আপু এত শব্দ কিসের? আপু বাইরে হচ্ছে বিল্ডিং এর কাজ করতেছে, কিছুই বুঝতেছি না। আমার কথাই আমার কানের মধ্যে বাড়ি খেতেছে, তোমরা কি আমার কথা বুঝতেছো? আমার কথা কি বোঝা যাইতেছে নাকি সাউন্ডে বাড়ি খেতেছে? আমি বুঝতেছি না, আমার মনে হচ্ছে আমার কথা আমার কানের মধ্যে 3-4টা বাড়ি খেতেছে। আমার কথা কি বোঝা যাইতেছে স্পষ্ট? একটু বলো তো। শব্দ বাপরে বাপ। আপু আজকে ডিসকাউন্ট? আপু আজকে ডিসকাউন্ট হচ্ছে তোমাদের মঙ্গলবার শেষ হবে, আজকে কি বার? কালকে পর্যন্ত আছে ডিসকাউন্ট, মেবি কালকে পর্যন্ত আছে, কালকে পর্যন্ত আছে। আপু ওখানে কি শব্দ? আপু হ্যাঁ এখানে অনেক শব্দ। আমার কথা কি তোমরা বুঝতেছো? আমার একটু বলো তো, আমার কথা কি স্পষ্ট বোঝা যাইতেছে? যে শব্দ মনে হয় না কথা বুঝতেছো। হ্যাঁ আপু বোঝা যায়, হ্যাঁ বোঝা যায় কথা। আচ্ছা ঠিক আছে আপু সাউন্ডটা তেমন বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার কানের মধ্যে বাড়ি খেতেছে, তোমরা না বুঝলে আমার কানের মধ্যে ধাপ ধাপ করে বাড়ি খেতেছে, অনেক বেশি সাউন্ড। আপু তো তেমন প্রবলেম হচ্ছে না। আচ্ছা লাইভটাকে সবাই শেয়ার করে দিবা, যা যা দেখতেছো লাইভটাকে শেয়ার করে শেয়ার টান লিখে দিবা। তো এটা হচ্ছে আমাদের 2400 টাকার কম্বো, এটার সাথে হচ্ছে তোমাদের গিফট হিসাবে হচ্ছে তোমরা জিনসিং সাবান অথবা হচ্ছে তোমাদের সানস্ক্রিন থেকে যে কোনো একটা গিফট হিসেবে চয়েস করে নিতে পারবে। এটা হচ্ছে মিক্স করে ক্রিম থাকবে এবং হচ্ছে আমাদের রোজ গ্লো শুটিং জেলটা থাকবে। এই দুটো হচ্ছে আমাদের কম্বো, যেটার সাথে তুমি রোজ গ্লো শুটিং জেলটা পাবা আর হচ্ছে মিক্স করে ক্রিমটা পাবা। এটা হচ্ছে আমাদের 2400 টাকার কম্বো। আপু কথা বোঝা যাচ্ছে? আচ্ছা আপু রেইনবো জেল দেখাও। রেইনবো জেল হচ্ছে একটু পরে দেখাচ্ছি, আপু একটু পরে রেইনবো জেলটা দেখা দিচ্ছি। আর ফার্স্ট হচ্ছে তোমাদের শুটিং জেলটা ফেসে অ্যাপ্লাই করে নেয়। আর লাইভটাকে যারা দেখতেছো লাইভটাকে একটু গালস গুপি শেয়ার করে দেন, হচ্ছে শেয়ার ডান লিখে দিও। জাস্ট লাইক মানে শেয়ার ডান লিখলেই হবে, আর কিছু করতে হবে না। সব ঠিক আছে, ক্লিয়ার অল, থ্যাংক ইউ। আচ্ছা আমি হচ্ছে রোজ রোজ শুটিং জেলটা একটু ফেসে অ্যাপ্লাই করি। আমার দাগটা দেখো কি পরিমাণ। আরে ভাই রে ভাই একটু লাইক করতে দে, এটি বলে ভালো লাগে। সারাটা দিন হচ্ছে আমার কানটা ধরে রাখে, আমি একটু দুপুরবেলা তো খাওয়া দাওয়াও নাই, মানে এরা তো কিনা খাইতেও যায় না। মানে দেখছি না মিস্ত্রিরা কাজ করলে খাইতে যায়, এরা তো দুপুরের টাইমেও খাইতে যায় না, রাত্রে বেলাও এরা খাইতে যায় না, মানে বুঝি না। রাত্রেবেলা গডর 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 করতেই থাকে 24টা ঘন্টা, কান আমার ঝালাপালা হয়ে থাকে। এরা কি খাওয়া দাওয়া করে না নাকি বুঝি না। আপু গো কি কমেন্ট করে রে বাবা। আপু কি ইউজ করলে তোমার মতো ফর্সা হতে পারবো? আপু আপনি হচ্ছে অনেক বেশি ফর্সা হওয়ার জন্য যেটা করবেন, আপনি হচ্ছে নাইট ক্রিম নেবেন এবং হচ্ছে সাথে হচ্ছে একটা শুটিং জেল নিয়ে নেবেন। আপু সব স্কিনে স্যুট করবে, আপু সব স্কিনে স্যুট করবে। তো আমি হচ্ছে রোজ রোজ শুটিং জেল একটু অ্যাপ্লাই করে নিই। কথা আমি না কিছুই করতে পারতেছি না, আমার যখনই সাউন্ড শুরু হয়ে যায় আমার হচ্ছে মাথা ঘুরায় যায়। আপু কমেন্ট চেক করো, ব্যাড কমেন্ট করতেছে খুব। দাঁড়াও আপু এই জেলটা নিবো আপু। আচ্ছা এই জেলটা নেওয়ার জন্য ইনবক্স করতে হবে। তো আমি শুটিং জেলটা ফেসে অ্যাপ্লাই করে। শুটিং জেল কি কি কাজ করবে? শুটিং জেল হচ্ছে স্কিনটাকে গ্লো করবে, স্কিনটাকে হচ্ছে হোয়াইটেনিং করবে, স্কিনটাকে হচ্ছে ব্রাইট করবে, তোমার স্কিনে র্যাশ থাকলে চলে যাবে। এবং হচ্ছে যাদের স্কিনে কোনো নাইট ক্রিম স্যুট করে না, তুমি বেশি বেশি করে শুটিং জেল অ্যাপ্লাই করবা। ভাই তুই আর সাউন্ড করিস না, আমার একটু লাইভ করতে দে, আমার কান ধরে যেতেছে, আমার মাথা ঘুরাইতেছে। আমার একটা সমস্যা কি, আমি যখন কথা বলি না কোনো সাউন্ড হলে না আমি কথা বলতে পারি না। যে কোনো মানুষও যদি আমার সামনে প্যাট প্যাট করে না আমি না কথা বলতে পারি না। তোমরা মাঝে মাঝে দেখবে আমি রাগ করি যদি কেউ কথা বলে, আর এত সাউন্ডের মধ্যে আমি কথা বলতে পারতেছি না। এমনি সমস্যা হয় না, বাট লাইভে আসলে এত সাউন্ড না আমার মাথা ঘুরাইতেছে। সত্যি কথা মনে হইতেছে কি আমার মন যেতেছে পিটায় মেরা ফেলে। আপু প্লিজ 10 তারিখে পর্যন্ত অফার টাইম দাও। 10 তারিখ পর্যন্ত? তোমরা সবাই বলতেছো 10 তারিখ পর্যন্ত রাখতে। আচ্ছা আজকে কয় তারিখ? 6 তারিখ। আচ্ছা যাও, আমাদের অফার টাইম বাড়ায় আমরা 10 তারিখ পর্যন্ত করেছি। কয় টাকা? হ্যাঁ আমাদের অফার টাইমটা বাড়ায় হচ্ছে আমি 10 তারিখ পর্যন্ত করলাম। সবাই যেহেতু রিকোয়েস্ট করতেছো তো অফার টাইমটা বাড়ায় হচ্ছে আমি 10 তারিখ পর্যন্ত দিয়ে মানে করে দিলাম। তো আপু তোমার বাসায় এত শব্দ কিসে? আপু পাশে বিল্ডিং এর কাজ করতেছে, পাশে বিল্ডিং এর কাজ করতেছে এই জন্য এত সাউন্ড হচ্ছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের রোজ গ্লো শুটিং জেলটা। এইটা তোমার স্কিনটাকে জাস্ট মারাত্মক লেভেলের গ্লো দিবে, জাস্ট শুধু গ্লো না মারাত্মক লেভেলের একটা গ্লো পাবার। এইটা হচ্ছে তোমার স্কিনটাকে পিঙ্কিশ করে ফেলবে। আমার স্কিন কিন্তু এমনি অনেক ফর্সা, বাট এখন দেখো একটা পিঙ্কিশ একটা টোন চলে আসছে। আর এই স্পটটা দেখো যে 5 দিন ইউজ করার পর আমার স্কিনটা মানে কতটা হালকা হয়ে গেছে স্পটটা। এইটার জন্য জাস্ট হচ্ছে বুলেট ক্রিমকে থ্যাঙ্কস দেওয়া দরকার। আপু কি ইউজ করতেছে? আপু হচ্ছে রোজ গ্লো শুটিং জেলটা অ্যাপ্লাই করতেছি। এইটা যাদের স্কিন অনেক বেশি গরম হয়ে থাকে জাস্ট তুমি শুটিং জেলটা অ্যাপ্লাই করবা, 5 মিনিট পর দেখবো তোমার স্কিনের রেডনেস কমে গেছে। জাস্ট 5 মিনিট পর তুমি দেখবো তোমার স্কিনের রেডনেসটা কতটা কমে গেছে এবং তোমার স্কিনটাকে ব্রাইট করবে। যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে ড্যামেজটাকে রিপেয়ার করবে। আর শুটিং জেল কিন্তু স্কিনটাকে অনেক বেশি হেলদি করে। তোমার শুটিং জেল বলো সিরাম বলো এগুলো জাস্ট তোমার স্কিনটাকে হেলদি করবে, এক্সট্রিম লেভেলে হেলদি করবে। হ্যাঁ হ্যাঁ এটা দেখা দিবি। আর হচ্ছে আরেকটা কথা, আমাদের মিসকুরিয়া সিরামের কিন্তু রিভিউ হচ্ছে হিউজ রিভিউ আসতেছে, যদিও ওইটা আমাদের অনেক রিভিউ আছে, তারপরেও এখন আরো বেশি বাড়তি রিভিউ আসতেছে। দেখবো আমি সবগুলো পোস্ট করবো। অলরেডি আমি সিরামের হচ্ছে স্টক আসতেছে, আর মাত্র হচ্ছে 1 সপ্তাহ ওয়েট করো, আমাদের সিরাম হচ্ছে আসতেছে। মিসকুরিয়া সিরাম আমি বলছিলাম না, ওইটা যারা অ্যাপ্লাই করবা তারা জাস্ট হচ্ছে আমাকে বলবা যে আপনি কি সিরাম দিছো, মানে ওইটা অলরেডি রিভিউ আসতেছে। আর প্রত্যেকটা রিভিউ আমরা জানা, আমার হচ্ছে পেজের রিভিউ আমি পোস্ট করি না, আমার হিউজ পরিমাণে রিভিউ হচ্ছে জমে থাকে, আমি রিভিউ পোস্ট করি না। এত রিভিউ আসতেছে সিরামের। সিরামটা জাস্ট হচ্ছে আমি বললাম না 2000 টাকা দিয়ে যে তোমরা নিচ্ছ না, ওরা তো 2200 টাকা রেগুলার প্রাইস ছিল, অফারে হচ্ছে 2000 টাকা দিছি। তো যারা 2000 টাকা দিয়ে পারচেস করতেছো তারা বুঝবা যে এটা কি সিরাম। যে এখন মনে হতে পারে যে আল্লাহ 2000 টাকা একটা সিরামের প্রাইস, বাট যখন তুমি এটা ইউজ করবা তখন বুঝতে পারবা যে কেন এটা হচ্ছে নাম্বার 1 একটা ব্র্যান্ডের একটা সিরাম এবং কেন এটা হচ্ছে অ্যাওয়ার্ড পাইছে এবং কেন এটার এত চাহিদা। যখন তুমি এটা ইউজ করবা তখন বুঝতে পারবা। আর ওইটা নিয়ে আমি হচ্ছে না বলি, বিকজ ওইটা নিয়ে যত বলবো ততই হচ্ছে আরো তোমরা পাগল হয়ে যাবা দিন দিন। ওইটা আসুক তারপর হচ্ছে বলবো। জাস্ট হচ্ছে আমি একটা কথাই বলবো, ওই সিরামটা যদি আমি 12 মাস পাইতাম না আমি 12 মাস সেল দিতাম। বিশ্বাস করো আমি 12 মাসই সেল দিতাম। বাকিটা না আমি বললাম না ওটা হচ্ছে কোরিয়ার প্রোডাক্ট, তো আসলে অনেক লেট করে, দেখো না 15 দিন হয়ে গেছে অলরেডি, এখন পর্যন্ত আমি সিরামটা আনতে পারি নাই। বাট এবার যারা হচ্ছে আগের বার নিতে পারো নাই, এবার হচ্ছে মিস করো না। একটা সিরাম ইউজ কর না করলে তোমার লাইফে হচ্ছে কি মানে যারা প্রোডাক্ট ইউজ করো তোমার লাইফটা বৃথা। আমি মনে করবো যারা প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করো, এই সিরাম না ইউজ করলে তোমার জীবনটা বৃথা চলে যাবে। এত বেস্ট একটা সিরাম, ওইটা না ইউজ করলে জীবন বৃথা, সত্যি কথায়। যারা স্কিন কেয়ার করো, এখন আবার বলবো কেন একটা সিরাম ইউজ না করলে আমাদের জীবন বৃথা কেন, এই জন্যই বলতেছি যারা স্কিন কেয়ার করো এই প্রোডাক্টটা মিস করা যাবে না। আপু হোয়াইটিং এর জন্য কিছু দেখান, হোয়াইটিং এর জন্য হচ্ছে এই কম্বো নিয়ে নিবে, এটা প্রাইস 2400 টাকা, এটা হচ্ছে 2400 টাকা। আর যারা হচ্ছে আমাদের 2000 টাকা স্টুডেন্ট কম্বো নিবেন, এটা হচ্ছে আমাদের 2000 টাকা স্টুডেন্ট কম্বো, এটা হচ্ছে স্টুডেন্ট কম্বো যেটা প্রাইস অনলি মাত্র 2000 টাকা, মানে এইটা সব থেকে রিজনেবল কম্বো। এটার সাথে আপনি 2টা করে লিপি গিফট পাবেন। আর যারা লাইভটাকে দেখতেছেন লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দেবেন। আজকে শেয়ার কন্টেস্ট গিফট হচ্ছে রোজ গ্লো সুদিং জেল, বলে দিলাম আজকে শেয়ার কন্টেস্টের গিফট হচ্ছে রোজ গ্লো সুদিং জেলটা থাকবে। এইটা হচ্ছে এইটাও ভালোবাসা হয়ে যাবে, যেমন গ্লো গোল জেল বলেন বা আমি যেই প্রোডাক্টে আপনাদেরকে যেমন আপনাদের ভালোবাসা হয়ে গেছে, এইটাও দেখবেন একটা সময় আপনাদের এমন মানে ভালোবাসা হয়ে যাবে যে তখন বলবেন আপু রোজ গ্লোটা আবার আনো। যখন এটা থাকবে না দেখবেন এইটাকে আপনারা মিস করবেন। আপু ডেলিভারি সিস্টেম কি? ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হচ্ছে বিকাশ পেমেন্ট করতে হবে। আপু একটা শেষ হলে কি আবার লাগে, মানে এগুলো কি রেগুলার করতে হয়? আপু স্কিন কেয়ারটা হচ্ছে আপু রেগুলারই করা উচিত। আপনি হচ্ছে নাইট ক্রিমটা অলওয়েজ ইউজ না করেন, বাট আপনি মানে যে কোনো কিছু, আপনি সিরাম হতে পারে, আপনি ফেস প্যাক হতে পারে, আপনি জেল হতে পারে, আপনি স্কিন কেয়ার কম্বো ইউজ করবেন। নাইট ক্রিম আপনি কয়েকদিন গ্যাপ দিলেও আপনার প্রবলেম নাই, বাট অলওয়েজ আপনি একটা সুথিং জেল একটা সিরামের মধ্যে থাকবেন। ও সুথিং জেলগুলো আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, আপনি যদি প্রতিদিন 2 বার করেও লাগান তাও আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না। সুথিং জেল সিরাম আপনি 12 মাস ইউজ করেন, আপনি একসাথে 4-5টা করে সিরাম সুথিং জেল অ্যাপ্লাই করলে আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না। তো এগুলো হচ্ছে আপনার হেলদি প্রোডাক্ট, আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে হেলদিভাবে। আর স্কিনটাকে এই যে দেখেন আমি সুথিং জেল অ্যাপ্লাই করার পর আমার স্কিনে জাস্ট গ্লোটা দেখেন, মানে এই গ্লোটা আপনি নাইট ক্রিমে পাবেন। জাস্ট স্কিনটা পিঙ্কিশ হয়ে গেছে, এটা কিন্তু আপনার নাইট ক্রিমে দিবে না। নাইট ক্রিম যেটা করে আপনার স্কিন শুধুমাত্র অনেক কিছু হোয়াইট করবে, বাট নাইট ক্রিমে কিন্তু কখনোই আপনার স্কিন গ্লো করে না। আপনার হয়তো বা কিছুটা গ্লো আসে, আমাদের বুলেট ক্রিমটা ইউজ করার পর আমি দেখছি যে আমার স্কিনটা অনেকটা গ্লো দিচ্ছিল, সকালবেলা উঠে আমার স্কিনটা একটা গ্লাস টাইপের হয়ে গেছে। বাট এইটা কিন্তু হচ্ছে আপনার সাময়িক, এটা কিন্তু আপনি নাইট ক্রিম ছেড়ে দিলে আবার চলে যাবে। নাইট ক্রিম এটা আমি সত্যি কথা আমি বলে দিচ্ছি, আমার প্রোডাক্ট আমি বলে নিই, আমার কাছে মনে হয় যে কোনো নাইট ক্রিম দিয়ে যে গ্লোটা আসে ওইটা আপনার জাস্ট হচ্ছে সকালবেলা উঠলে হয় বা নাইট ক্রিমটা দেওয়ার পরে আসে। বাট আপনার যে সুথিং জেলের যে গ্লোটা আসে সেটা কিন্তু আপনার পার্মানেন্টই থাকে। আপনি সুথিং জেল দেখেন 3-4 দিন অ্যাপ্লাই না করলেও আপনার স্কিনে যে একটা ব্রাইটেনিং আসে, যে গ্লোটা আসে ওইটা কিন্তু থেকে যায়। যেমন আমি আজকে সুথিং জেল অ্যাপ্লাই করছি, আমি যদি 3-4 দিন সুথিং জেল নাও লাগাই তারপরেও কিন্তু আমার স্কিনটা অনেক শাইনি একটা ভাব আসে। আপনি সিক হয়ে গেছেন, আপনার স্কিনটা হেলদি কমে গেছে, আপনি সিকনেস থেকে ওঠার পরে সুথিং জেল অ্যাপ্লাই করেন দেখেন আপনার স্কিনটা আবার সতেজ হয়ে যাবে। মাঝখানে আমার স্কিন দেখছিলেন কেমন হয়েছিল, মানে আমার সবাই বোঝাবো তোমার এই অবস্থা হয়েছে কেন, মানে আমার অসুস্থ ছিলাম আমি বেশ কিছুদিন। দেন হচ্ছে আমি লাইভে আসার পরে আমার মনে হয়েছে আমি কবর থেকে উঠে আসছি, এত পরিমাণে মানে স্কিন আমার বাজে হয়ে গেছিল, মানে স্কিনের মধ্যে কোনো হেলদি ছিল না। এই যে এত ফর্সা দেখতেছেন ভাই, আমরা অসুখ হই, আমাদের ফেসও ব্রণ হয়, আমাদেরও হচ্ছে শরীর খারাপ হয়। আমরা সেলার বলে এমন না যে আমরা একদম মাথা বাইরে আসছি, আমরা অসুস্থ হই না, আমাদের স্কিনে ব্রণ হয় না, আমাদের স্কিনে গোটা হয় না, তা না। এই যে দেখেন এত বড় ছিল এটা, এই ব্রণ যদি আপনাদের নর্মাল মানুষের ফেসে হয় যারা মানে হচ্ছে কাস্টমার, পুরা ভয় কান্দাকাটি শুরু করে দেয়, আল্লাহ আপু আমার ফেসে এত বড় একটা ব্রণ উঠছে, আপু আমি কি করবো, আপু আমার তো ফেস শেষ হয়ে গেছে, মানে পুরো অস্থির হয়ে যায় কান্দাকাটিটা। আমরা কিন্তু এগুলোতে ভয় পাই না, বিকজ আমি জানি আমি এটার সাথে যুদ্ধ করতে পারবো। আর এটার সাথে যুদ্ধ করতে হলে আমার কি করতে হবে আমি সেটাও জানি। আমি 5 দিনে কতটা স্পট হালকা করে ফেলছি, তো এইসব আমার কাছে কিছু মনে হয় না। বাট যারা ভয় পেয়ে যান আমি সবসময় বলবো ব্রণ হোক যাই হোক সেটা ট্রিটমেন্ট অবশ্যই আছে, সবকিছু সলিউশন আছে, বাট আপনি নখ লাগাবেন না। আপনি যদি নখ লাগান তাহলে আমি কেন ভাই আপনার আমি ক্রিম বাইটা খাওয়াইলে সেটা দাগ আমি 10-15 দিনে রিমুভ করতে পারবো না, কারণ নখের দাগ সহজে যেতে চায় না, অনেক মানে খারাপ একটা দাগ, অনেক খারাপ। দেখুন খামচির দাগ সহজে যায় না, ব্রণের দাগ চলে যায় বাট খামচির দাগ যায় না, বিকজ এই দাগগুলো স্কিন একবার হচ্ছে চামড়ার সাথে লেগে বসে। সো আপনি নখ লাগাবেন না, আর রিমুভ করার দায়িত্ব আমার। আপু বডি কম্বো নিবো, বডি কম্বো হচ্ছে ইনবক্স করতে হবে। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, বাট এটা অফার প্রাইস হচ্ছে কত জানি 1100 টাকা, এটা অফার প্রাইস হচ্ছে 1100 টাকা। আজকে যারা লাইভটাকে শেয়ার করতেছ বেশি বেশি করে লাইভটাকে গাছ গপে শেয়ার করতে হবে। এটা আমি একটু শেয়ার করি না, আমি আজকে একটা শেয়ারও করি নাই, আমি একটু শেয়ার করে নাই। তুমি দূরে গেলে হয় বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমে দুনিয়া। ব্লাউজটা রাখছো তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায়। যাবে তুমি এই ব্লাউজটা এই যে দেখো আমি একটা ব্লাউজ কিনছি এটা আমি শাড়ির সাথে পরব কালকে কালকে মাই কবে আসবে আচ্ছা আমার মা হচ্ছে প্যারাডে গেছে আমার মা আসলে তার দেন হচ্ছে আমি এটা পরে আসবো লাইভে এটা হচ্ছে একটা শাড়ি কিনছি আমার না ইদানিং শাড়ি পরতে এত ভালো লাগে আমি আর এটাও কিন্তু আমার একটা শাড়ি পরছি আমার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এটা কিন্তু একটা রেডি শাড়ি অবশ্যই এটা হচ্ছে এমনি শাড়ি না এটা হচ্ছে একটা রেডি শাড়ি ইদানিং আমার শাড়ির প্রতি এত পরিমাণে হচ্ছে লোভ হয়ে গেছে মানে আমার মন হচ্ছে আমি সারাদিনই শাড়ি পরে ঘুরি এই জন্য হচ্ছে ব্লাউজ কিনে আনছি এটা হচ্ছে পরে আসবো আমার মা হচ্ছে আসলে বিকজ আমি শাড়ি পরতে পারি না আমার মা বেড়াতে গেছে আসার পরে তার শাড়ি পরে আসবো আপু কি সুন্দর তোমার স্কিন একদম সফট থ্যাংক ইউ আচ্ছা সেটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1250 টাকা অফার প্রাইস হচ্ছে 2100 টাকা এবং যারা লাইভটাকে আজকে শেয়ার করতেছো শেয়ার ডান লিখতে হবে দেন হচ্ছে একজন হচ্ছে গিফট থাকতে এবং লাইভে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে একটা হলো রিয়্যাক্ট দিয়ে যাবা লাইভে অ্যাক্টিভ থাকবা শেয়ার ডান লিখবা শেয়ার স্ক্রিনশটগুলো দিয়ে দিবা আর শেয়ার আর হচ্ছে সুতিং যেটা গিফট থাকবে সো এটার কম্বো হচ্ছে আমাদের 2400 টাকা এটার সাথে হচ্ছে তোমার গিফট থাকবে সানস্ক্রিন অথবা হচ্ছে তোমার জিজিক সোপ আর এই দুটো কম্বো হচ্ছে 2300 টাকা এটার সাথে তোমার সেম গিফট থাকবে এটা হচ্ছে আমাদের বুলেট ক্রিমটা যেটা হচ্ছে তোমার স্কিনে জাস্ট বুলেটের মতো কাজ করবে এই নাইট ক্রিমটা যেটা আমি এখন স্টিল নাও ইউজ করতেছি যেটা ইউজ করে এখন আমার ফেস হচ্ছে অতিরিক্ত মাত্রা সাদা হয়ে গেছে মানে এখন ফেস আমার এত বেশি সাদা হয়ে গেছে যে আমার নর্মাল কেউ দেখলে মনে করে যে আমি মনে হয় এক গাদা মেকআপ লাগায় বসছি বাট দেখেন তো আমি কাছ থেকে দেখাই আমার দেখলে কি মনে হইতেছে আমার ফেসে এক গাদা মেকআপ আছে আর মেকআপের উপরে সুতিং জেল দিলে না ভাইসা উঠবে বলেন আমি যদি মেকআপের উপরে সুতিং জেল লাগাই সেটা ভিজে না ভেসে উঠবে বাট আমার ফেসে কি মেকআপ ভেসে উঠছে আপনি দেখেন তো আমি জাস্ট এই ডে ক্রিমটা লাগাইছি এইটা হালকা করে লাগাইছি তাও হালকা করে বিকজ এটা দিলে না অনেক সাদা লাগে জাস্ট আমি হালকা করে একটু ডে ক্রিম লাগাইছি বাট আপনারা মানে মেকআপ কথা বাদ দেন দাগটা দেখলে তো বুঝেন যে এই দাগটা কতটা তেজি একটা দাগ ছিল সেই দাগটা কতটা এখন হচ্ছে আমার মনে হয় খালি চোখে দেখা যাবে না ফোনের মধ্যে যতটুকু ফোকাস করতেছে বাস্তবে ততটুকু ফোকাস করে না বিকজ ফোনের মধ্যে হয় কি ফোনের মধ্যে দেখবেন আমার ফোনটা যেরকম আমার ফোন হচ্ছে এত মানে ব্যাকজেট একটা ফোন মানে এত হচ্ছে ফাজিল একটা ফোন আমার ফোনটা আমার ফোন আমার সাথে বেইমানি করে মানে শুধু বেইমানি করে না এক্সট্রিম লেভেলের বেইমানি করে আমার ফোন বিকজ আমার যদি হচ্ছে অল্প হালকা দাগও থাকে আমার ফোনের মধ্যে সেটা হচ্ছে একদম ভারীভাবে ভাইসা ওঠে এর মাঝখানে আমার ফেসে কতগুলো ব্রণ উঠছিল দাগ হয়ে গেছিল বাট এতটা বেশি ছিল না বাস্তবে দেখা যেত না এতটা ফোনের মধ্যে মনে হয়তো কি একদম পুরো মুখ ভর্তি কাস্টমার এসে বলতো আপু তোমার ফোনে যতটুকু লাগে তোমার তো বাস্তবে এত দাগ না তো বুঝেন আমার ফোন আমার সাথে কি বেমানি করে আমার এই দাগটা খালি চোখে দেখা যায় না তাও তো ফোনে যতটুকু দেখা যাইতেছে আপু তুমি বলছো না কি বলতেছি না আপু কি বলতেছি না আসো না আমার আবার একটু বলো আমি বলে দিচ্ছি কি বলতেছি না আপু নাইট ক্রিম দাম কত নাইট ক্রিম এটার প্রাইস হচ্ছে 1400 টাকা এটার সাথে দুইটা করে লিপি গিফট পাবেন দুইটা করে এটা হচ্ছে আমার ভালোবাসা ভালোবাসার আরেক নাম হচ্ছে আমি বলি আমার কয়েকটা ভালোবাসার নাম বলি ভালোবাসার আরেক নাম হচ্ছে গোল জেল মিস কোরিয়া সিরাম মিস কোরিয়া ক্রিম এখন হচ্ছে বুলেট ক্রিম দেখ হচ্ছে বানানা লিপ বাম ম্যাজিক হেয়ার ভাই আমার সব কিছুই ভালোবাসা আমি কোনোটার হাতে ফালাইতে পারবো না বিকজ আমার প্রোডাক্ট খুবই কম আমি আমি বলি না আমি যে খুব খুব কম প্রোডাক্ট জানি বাট আমার প্রত্যেকটা প্রোডাক্ট মানে মনে করবেন যে এগুলো হচ্ছে আমি অনেক কেমনে বুঝাবো আপনাদেরকে আমি অনেক মানে অনেক চয়েস করে প্রোডাক্ট কিনি অনেক চুজি টাইপের আমার ড্রেস বলেন বা আমার প্রোডাক্ট বলেন সব কিছু আমি মানে হাবর জাবর কতগুলো সেল করতে পারি না এমন হচ্ছে হাবর জাবর কতগুলো প্রোডাক্ট আনতেও পারি না অনেকে দেখবে যে হিউজ প্রোডাক্ট মানে মানে আমার মাথা ঘুরায় এত প্রোডাক্ট ডিটেলস কেমনে বলে আজকে একটা কালকে একটা পরশুদিন একটা এত প্রোডাক্টের মানে প্রশংসা করতেও তো নিজের কাছে খারাপ লাগে তাই না আমি কিন্তু খুব কম কম প্রোডাক্ট আনি আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি হচ্ছে সুতিং জেল বলেন ফেস প্যাক বলেন নাইট ক্রিম বলেন খুব কমই আনি বাট যেই কয়টা আপনাদেরকে এনে দিব মনে করবেন যে 100-100 কাজ করবে এবং আমি যা বলবো তা তো করবেই এবং যা না বলবো তাও কাজ করবে এটা আপনারা জাস্ট হচ্ছে মনে রাখবেন যে আমি যেগুলো না বলবো সেগুলো আপনারা নেওয়ার পরে বুঝবেন যে কত প্রকার রিভিউ আপনারা দিতে পারেন যেমন মিস কোরিয়া সিরামটাতে কিন্তু আমি স্পটটা একবারও বলি নাই একবারের জন্য বলি নাই যে আমার এই সিরামটা কই সিরামটা কোথায় গেল মিস কোরিয়া সিরাম এই কাঁচের সিরামটা কই রে কাঁচের সিরামটা ওই যে বড় এত বড় যে সিরামটা দেখি ওয়াশরুমে বুঝা দে তো একটু ওইটা কিন্তু আমি একবারও বলি নাই যে স্পট যায় বাট ওটাতে কিন্তু হালকা স্পটও চলে যাচ্ছে অনেক আপুরা বলতেছে আপু ওটাতে তো আমাদের স্পট চলে গেছে বাট আমি কিন্তু একবারের জন্য বলি নাই যে ওইটাতে আহ কি ঠান্ডা লাগতেছে কি ঠান্ডা লাগতেছে এখন একটু সাউন্ডটা বন্ধ হয়েছে ভাই তোরা একটু শান্ত থাক আমার লাইভটা করতে দে লাইভ শেষ করার পর আবার হচ্ছে শব্দ করিস এইটা এটাতে কিন্তু আমি একবারও বলি নাই যে এটাতে হচ্ছে স্পট যায় বাট এটাতে অনেকের স্পট চলে যাচ্ছে আর এইটাতে আপনি মানে নাইট ক্রিম যদি না অ্যাপ্লাই করেন যারা হচ্ছে একটু মানে উজ্জ্বল ফর্সা আছেন এইটাতেই আরে বাইরে দাঁড়ান ব্যাচুল আটকায় নেই কবে যে একটা ব্যান কিনবো মাথার ব্যান এত বাইরে যায় মন থাকে না আমার আম্মুরে বলছে আমার একটা ব্যান আই না দাও তাও দেয় না আজকে 3 মাস ধরে এই ভাঙা ব্যান ইউজ করতেছি কিছু দেখো দেখাই দিচ্ছি। সো এইটাতে হচ্ছে আপনার যদি আপনি নাইট ক্রিম না অ্যাপ্লাই করেন, যারা উজ্জ্বল ফর্সা আছেন তারা দেখবেন আপনি ডে বাই ডে কি পরিমাণে ফেয়ার হচ্ছেন, যারা শ্যামলা আছেন তারা উজ্জ্বল ফর্সা হবেন এটা দিয়ে। বিকজ এটা হচ্ছে ফার্স্ট টাইম কোনো সিরাম যেটা বিডিতে মানে হচ্ছে আমি ফার্স্ট আনছি কিনা আমি জানি না, বাট আমি আসলে বলতে পারবো না বিকজ অন্য কোনো পেজ আমার আগে আনছে কিনা, বাট এইটা আমি প্রায় হচ্ছে আপনার 2 বছর ধরে সেল করতেছি, 2 বছর ধরে সেল করতেছি এখন পর্যন্ত স্টিল নাও এটার এত পরিমাণে ডিমান্ড। একটা সিরাম 2200 টাকা, অফার প্রাইস 2000 টাকা, বাট এত ডিমান্ড একটা সিরামের, মানে যেই হাতে পাইছে আমার বলছে আপু এই সিরামের থেকে বেস্ট কোনো সিরাম আমি এর আগে দেখিনি। মানে আপনি যতগুলো সিরাম বলবেন এটা হোয়াইট করে, এটা ড্যামেজ ফ্রি করে, এটা স্কিন রিপেয়ার করে, এটা স্কিন হেলদি করে, এটা স্কিন গ্লো করে, এটা স্কিন হচ্ছে শাইনিং ভাব আনে, এটা স্কিনটাকে পিঙ্কিশ করে, এটা স্কিনটাকে জাস্ট হচ্ছে একটা গ্লাস স্কিন দেয়। একটা সিরামে এতগুলো কাজ আপনি বুঝেন, মানে এটা কি মুখের কথা? তাইলে মানে ওরকমই হচ্ছে এটা। আবার মিস কোরিয়া গোল জেল প্যাক 3টা নিব গিফট কি, মিস কোরিয়া গোল জেল এবং ফেস প্যাক কম্বোর সাথে হচ্ছে আমাদের ফেশিয়াল কিটটা গিফট আছে। তার ফেশিয়াল কিটটা কই রাখছি? ফেশিয়াল কিট তুমি কোথায় গেছো না? এই যে এইটা, এইটার সাথে হচ্ছে এইটা গিফট আছে। এই ফেশিয়াল কিটটা কি কি কাজ করে আমি বলে দিচ্ছি। এটা প্রায় 600 টাকা করে। এটা কিন্তু হচ্ছে গিফটের কোনো প্রোডাক্ট না, এটা আমার সেলের প্রোডাক্ট যেটা আমি আপনাদেরকে গিফট হিসাবে দিচ্ছি, বিকজ এটা আমি হিউজ পিসেস আনছি। এইটার এত পরিমাণে ডিমান্ড, 900 টাকায় ফেশিয়াল কিট, এটা ভাবা যায়। আপনি সাধারণত হচ্ছে যে ফেশিয়াল কিটগুলো আমরা কিনে ইউজ করি, যেগুলো হচ্ছে আপনার ওই যে মমতা, তারপর হচ্ছে আর লতা হার্বাল টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, হ্যাঁ ওগুলো আপনার হচ্ছে 500 টাকা করে এক একটা, মানে হচ্ছে আপনার ম্যাসাজ ক্রিম দেন, স্কার্ফ দেন, হচ্ছে ফেস প্যাক কিনতে হয়। আর এইটার মধ্যে আপনার 4টা দেওয়া আছে 3700 টাকা কম বসে। আমি একটু ফেশিয়াল কিটটা দেখাই দিচ্ছি। বাইরে ভাই একটু অপচা আমার লাইফটা করতে দে। এটার সাথে হচ্ছে 4টা কিট আছে, 4টা আপনার হচ্ছে স্কার্ফটা আছে, ফেস প্যাকটা আছে, ম্যাসাজ ক্রিম। আমার এটা শেষ হয়ে গেছে, আমার আরেকটা ভাঙতে হবে। এইটা আপনি সপ্তাহে 2 বার অ্যাপ্লাই করবেন। যারা ফেস মানে নাইট ক্রিম অ্যাপ্লাই করেন তারাও নেবেন, যারা নাইট ক্রিম অ্যাপ্লাই করেন না তারাও ইউজ করবেন। ফেশিয়াল প্রত্যেকটা মানুষের করা দরকার। ফেশিয়ালটা কেন করবেন? আপনি নাইট ক্রিম ইউজ করেন, শুধু ইউজ করেন, বাট ফেশিয়াল কিটটা আপনার বাধ্যতামূলক কেন বলি, বিকজ আপনি যখন ফেশিয়াল না করবেন আপনার স্কিনে মানে হচ্ছে যে ব্ল্যাকহেডসগুলো, নাকের মধ্যে ব্ল্যাকহেড জমে যাবে, হোয়াইট হেড জমে যাবে, আপনাদের ছোট্ট ছোট্ট লোমকূপের গোড়ায় গোড়ায় গিয়ে ময়লা জমবে, যেগুলো আপনি খালি চোখে দেখবেন না। এই যে আপনারা বলেন না যে আপু আমার ব্ল্যাকহেড হয়েছে, আপু আমার হোয়াইট হেড হয়েছে, আপু পোর্স হয়ে গেছে, এগুলো আপনারা যারা ফেশিয়াল না করেন তাদের আরও বেশি হয়। যারা রেগুলার ফেশিয়াল করে দেখবেন তাদের ব্ল্যাকহেডসের সমস্যা থাকে না। আমার নাকে যদি কেউ একটা ব্ল্যাকহেডস খুঁজে দিতে পারে আমি তাহলে হচ্ছে আমার সব কটা গিফট দিয়ে দিব। যদি কেউ একটা ব্ল্যাকহেডস খুঁজে দেখাইতে পারেন আমার বাসায় আসবেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আইসা আমার ব্ল্যাকহেড দিয়ে যাবেন খুঁজা যে আপু আপনার নাকের মধ্যে ব্ল্যাকহেডস বা আপনার নাকের মধ্যে হোয়াইট হেড। বিকজ আমি প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2 বার করে ফেশিয়াল করি, এবং আমি এইটা দিয়েই করি। আগে করতাম হচ্ছে আপনার তুর্কিটা দিয়ে, বাট তুর্কিটা শেষ হয়ে গেছে, তুর্কিটা নাই। তুর্কিটা তো একটা ভালোবাসা ছিল, যাই বলেন তুর্কিটা হচ্ছে ওইটার মানে ওইটার যদি আমি বদনাম করে দিলে আমার হচ্ছে পাপ হবে, বিকজ তুর্কিটাও ভালোবাসা, ওইটা অনেক ভালো, অনেক ভালো একটা। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক পিসে সেল করছি, 1650 টাকা করে ফেশিয়াল কিট আমি সেল করছি। আমার কিনা ছিল বিশ্বাস করবেন আমার 1480 টাকা করে কিনা করতো এটা, মানে আমি সত্যি কথা বলে দিলাম কয় টাকা লাভ করি তাও বলে দিছি, ওইটা আমার 1480 টাকা করে কিনা পড়তো। তারপর আমি এত পিসের সেল দিছি, এখন পর্যন্ত ওইটা আমাকে অনেকে বলে আপু ওই ফেশিয়াল কিটটা আবার আনো, বাট ওইটা আমি আনার ট্রাই করতেছি, যদি আলহামদুলিল্লাহ জানতে পারি আনবো। বাট এইটা 900 টাকার মধ্যে এত বেস্ট একটা ফেশিয়াল কিট, আপনি বিশ্বাস করবেন না। আপনি যখন অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার স্কিনে যে ব্রোনে যে শালগুলো থাকে না সেটা পর্যন্ত রিমুভ হয়ে যাবে। আমি আজকে অ্যাপ্লাই করবো না, বিকজ হচ্ছে আমি কালকে এটা আমি রাত্রেবেলা অ্যাপ্লাই করছি, নাহলে আমি আজকে দিনের বেলা অ্যাপ্লাই করে দেখাইতাম। যদি কালকে রাত্রে অ্যাপ্লাই না করতাম, আমি হচ্ছে কালকে না পরশু দিন আবার অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের, কালকে লাইভে দেখাবো না, বিকজ আমি 2-3 দিন পর ফেশিয়াল করা উচিত। বিকজ আমি যখন সপ্তাহে হচ্ছে 3-4 বারই ফেশিয়াল করতে থাকি তাহলে আবার আমার স্কিনে হচ্ছে সমস্যা হবে। সব কিছুর একটা নিয়ম কানুন থাকে, আপনিও একসাথে হচ্ছে 1 বোতল জ্বরের ওষুধ খাইয়া ফেলেন আপনি ময়লাও যেতে পারেন, ঠিক না? সব কিছুর একটা মানে নিয়ম কানুন থাকা উচিত। সো এটা আমি যেহেতু কালকে রাত্রে অ্যাপ্লাই করছি, আমি আজকে অ্যাপ্লাই করবো না, কালকে না পরশু দিন আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। এটার স্মেল এত জোস, এটার মধ্যে সুথিং জেলটা পর্যন্ত দেওয়া আছে। আমি এটা তো নাই, আপনারা বুঝবেন কেমনে, আমি কালকে একটা ইনটেক দেখাবো না আপনাদেরকে। এটার মধ্যে সুথিং জেল পর্যন্ত দেওয়া আছে, মানে আপনার একটা স্কিনের জন্য ফেশিয়াল করার জন্য যা যা লাগে সব দেওয়া আছে 900 টাকার একটা কিটের মধ্যে। এটা রেগুলার প্রাইস 1500 টাকা ছিল, বাট এটা হচ্ছে আমি এবার হিউজ পিস আনার কারণে আমার কিনা অনেক কম পড়ছে। মানে ফার্স্ট টাইম আমি হচ্ছে মাত্র 200 পিস আনছিলাম, সেই তখন আমার কিনা অনেক বেশি পড়ছে, বাট এবার হচ্ছে আমি টোটাল 5000 পিস আনার কারণে আমার কিনা একদম হচ্ছে কম পড়ার কারণে আপনাদেরকে আমি এটা ডিসকাউন্টে দিতে পারতেছি। আমি যত কমে আনতে পারবো আপনাদেরকে তত কমে দিতে পারবো, এটাই হচ্ছে কথা। আমার কিনা বেশি পড়লে আপনাদেরও কিনা বেশি হচ্ছে। আপু এত চকচক করতেছে কেন, বালু দিচ্ছেন নাকি? ভাই একটু তো হচ্ছে প্রশংসা করেন, মাঝে মাঝে তো একটু প্রশংসা করতে পারেন, পারেন না বলেন? ঠিক আছে, আমার আপনারা সহ্য করেন, আমি জানি আপনাদের আমার সহ্য করতে পারেন না, বা আমার দেখতে পারেন না, বা আমার হচ্ছে কোনো কিছু ভালো লাগে না কিছু কিছু মানুষের, বাট তার মানে এই যে সবসময় আমাকে হচ্ছে খোঁচা মারতে হবে स्किन चकचक কেন করতেছে এটা তো আপনারা প্রশংসা করবেন আয়শা যে আপু তোমার স্কিন এত পরিমাণে গ্লো কিভাবে করে অন্য অন্য সেলারদের তো করে না। এটা বলবে যে ন্যাচারাল ভাবে আমার স্কিন এত গ্লো করে ভাই আমার ফেস কাটিং যেমন হোক বাট আমার স্কিন তো আলহামদুলিল্লাহ দেখলে আপনি একবার হলো আমার স্কিনের দিকে ফিরে তাকাবেন। যারা হয়েছে হেটার্স তারাও দেখেন আয়শা কি কমেন্ট করে ইস চেহারার মধ্যে কোনো প্লাস্টিক সার্জারি করছে নিশ্চয়ই মেকআপ করে আসছে হ্যাঁ এগুলো বলে বাট দেখেন তারা কিন্তু তাদের এই কথাগুলো কখন মনে আসে যে না আমার স্কিন দেখলে তাদের মেকআপ করা মনে হোক বা আমার স্কিন দেখলে যাই মনে হোক না বাট তারা কিন্তু জ্বলতেছে আমাকে দেখে ঠিক না তারা কিন্তু জ্বলতেছে আমার স্কিন মেকআপ করা মনে হইতেছে তার মানে আমার ন্যাচারাল স্কিন এত পরিমাণে হেলদি লাগতেছে এত পরিমাণে তার কাছে ব্রাইট লাগতেছে যে তার কাছে মনে হচ্ছে যে আমি মেকআপ করে আসছি। তো এটাও তো একটা মানে প্রশংসাই করতেছে তাই না সে কিন্তু আমার বদনাম করতে করতে প্রশংসা করে দিতেছে। মিম আমার একটা মাথার ব্যান্ডে না এটা খুইলা পড়তেছে আমি আমার একটা মাথার ব্যান্ডে না এটা খুইলা পড়তেছে আচ্ছা আমার একটা মাথার ব্যান্ডে মাথার একটা ব্যান্ডে ওই যে পিছনে লাগায় না ওই তো এগুলো একটা দেয় এরকম এটাই তোর খুইলা পড়তেছে চুল না এভাবে কি লাইভ করা যায় বারবার চুল খুইলা পড়লে এবার ঠিক আছে এবার আর খুলে বলবো না মানে এটা খালি এরকম কাইত হয়ে থাকে মরা মানুষের মতো। আপু কেমন আছে শব্দ হয় কেন আপু পাশে হচ্ছে বিল্ডিং বানাইতেছে পুরো 9 তলা একটা বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এর শব্দ হচ্ছে আমার কান ঝালাপালা হয়ে যেতেছে। আপু আপু কেমন আছো আচ্ছা ভালো আছে আপু তুমি কেমন আছো সো আমার ফেস এখন বেশি চিকচিক করতেছে সুদিন দিলে অ্যাপ্লাই করে বাট আমি লাইভে যখন ফার্স্ট টাইম আসছি তখনও কিন্তু এরকমই গ্লো দিচ্ছে। আচ্ছা তোমরা যারা ফার্স্ট টাইম থেকে ছিল মিথ্যা কথা বলবা না কেউ বলো আমার স্কিন কি গ্লো করে নাই আমি লাইভে এসে বলি নাই যে আমার স্কিন এরকম চিকচিক করতেছে কেন আমি মনে হয় ঘামছি এই জন্য বলো আমি কি বলি নাই যারা বলতেছে যে এত কেন গ্লো দিচ্ছে ভাই আমি তো ফার্স্ট টাইম যখন লাইভে আসছি আমি নিজে থ হয়ে গেছি দেখতেছি আমার নাকে গ্লো করতেছে আমার গালে গ্লো করতেছে আমার স্কিন কিন্তু অলওয়েজ গ্লো করে তোমরা যদি বিশ্বাস যদি না হয় না ই ব্লক হচ্ছে 8 নাম্বার ওটা চলে আসো আমার সাথে দেখা করো আয়শা পরে তুমি আমাকে বইলা যাও যে আপু তোমার লাইভে কেন তোমার এরকম লাগে লাইভে কেন এত গ্লো করে না বাস্তবে যতটা করে মানে ফোনে তো যেমন তেমন বাস্তবে দেখলে তুমি আরো বলবা। এটা হচ্ছে আমি অনেকদিন হচ্ছে কাস্টমারদের লাইভে আইনা বন্ধু বলাই যে আমার ফোনে কেন আমার এরকম লাগে আমি জানি না আমার কেমন মোটা লাগে এরপরে কেমন চেহারা হচ্ছে কেমন কেমন জানি লাগে বাট বাস্তবের সাথে আমার ফোনের কোনো মিল পাই না আমি নিজেও পাই না আমার বাস্তবে একরকম লাগে আর ফোনের মধ্যে আরেক রকম লাগে। আপু দাঁত সাদা করার জন্য কি আছে আপনি মেডি প্লাস টুথপেস্টটা ইউজ করতে পারেন আমার কাছে কিছু নাই বাট আমি আপনাদেরকে সলিউশন দিতে পারবো আপনি মেডি প্লাসটা ইউজ করতে পারেন তাইলে হচ্ছে আপনার দাঁতটা সাদা হতে পারে। আপু কিভাবে কালো কালো আপু আচ্ছা আপু অ্যান্সার দাও না প্লিজ কিসের জন্য আপু ফেস অনেক লাল দিন আচ্ছা আমি এখন বাকি কম্বোগুলো দেখাই দিচ্ছি আমাদের 5000 টাকার কম্বোটা দেখাই দিই ওইটা আমাদের এতগুলো অফারের কম্বো বাট আমি একটা কম্বোতে দিন পার করে ফেলি সো এটা হচ্ছে আমাদের 4500 টাকার কম্বো এই কম্বোটার প্রাইস হচ্ছে 4500 টাকা এটার সাথে আপনি চয়েস গিফট পাবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি চয়েস হিসাবে নিতে পারবেন এটার মধ্যে ফেস প্যাক ও সরি এটা না এটা 4500 টাকা না সরি 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 এটা না ভুল হয়েছে এইটা হচ্ছে 4500 টাকা আমার মিস্টেক হয়ে গেছে। বডি ক্রিমটা কই বডি ক্রিম করে পাইছি এটা হচ্ছে 4500 টাকা কম্বো যেটা বডি ক্রিমটা থাকবে ফেস প্যাকটা থাকবে এবং হচ্ছে দাঁড়ান এটাও না নাইট ক্রিমটা থাকবে এই যে এটা হচ্ছে 4500 টাকার কম্বো যেটার মধ্যে নাইট ক্রিমটা থাকবে ফেস প্যাকটা থাকবে এবং হচ্ছে আপনার বডি ক্রিমটা থাকবে এটা হচ্ছে আমাদের 4500 টাকার কম্বো এটার সাথে হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট চয়েস আপনি নিতে পারবেন আপনি বুঝছেন 4500 টাকার সাথে আপনি চয়েস গিফট পাচ্ছেন তার মানে আপনি আমার থেকে আরও একটা বডি ক্রিম নিয়ে গেলে আমার কিন্তু হচ্ছে একদম গেছে আমার সব লাভ প্রফিট সব শেষ। এক একটা অফারে যখন আমি কম্বো দিই বিশ্বাস করেন 50 টাকা প্রফিট করতে গেলে আমার দম আসে আর চাই এই পর্যন্ত দম উঠে যায় আপনাদের এটা বিশ্বাস না হলে আমার কিছু করার নাই যখন আপনারা বিজনেস করতে নিজেরা যাবেন তখন বুঝতে পারবেন যে মানে অফার দিলে সেলারদের কি অবস্থা হয়। আমি অন্যদের কথা জানি না আমি যখন অফার দিই আমার মনে হয় যে আমার গোল জেল শেষ হয়ে গেল আমি বিশ্বাস করি আমার যেখানে আমার গোল জেল শেষ হয়ে যায় মানে 3-4 মাস যাওয়ার কথা সেই জেল আমার শেষ হয়ে গেছে মাত্র 1 মাস 10 দিনে অফার দিয়া তাহলে দেখেন অফারে আমার লসও হইলো আমার সেই জেলও শেষ হয়ে গেল এখন আমি জেল দিতে পারতেছি না তো তারপরে কিন্তু আপনাদের হচ্ছে অফার দিতে হয় নাহলে হচ্ছে আপনারা বলবেন আপু আপনি সারা জীবনে লাভ করবেন আমাদের কথা চিন্তা করবেন না আপু আপু তোমাকে লেফট সাইড থেকে বেস্ট আপু তোমাকে লেফট সাইড থেকে বেস্ট লাগে আপু মিস করে সিরামটা কি অর্ডার করা যাবে মিস করে সিরামটা অর্ডার করা যাবে আপুটা চলে আসবে ওটা অলরেডি হচ্ছে আমাদের চলে আসছে বাট হচ্ছে আমি 2-3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবো অলরেডি হচ্ছে আমাদের চলে আসছে ভিডিওটা আমি 2-3 দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাবো জাস্ট 2-3 দিন ওয়েট করেন হাই স্কেলে 7 দিন এর বেশি আর যাবে না ওইটার জন্য মানে হিউজ পরিমাণে অর্ডার আসতেছে বিশ্বাস করবেন না আমি এই জন্য হচ্ছে বিকাশের ইয়া পর্যন্ত স্ক্রিনশট পর্যন্ত রিভিউ পোস্ট করে দিছি অনেকে মনে করতে পারে যে আল্লাহ আমি কিনা রিভিউ পোস্ট করতেছি কিনা ভাই আমার রিভিউ আমি পোস্ট করি না কিনা রিভিউ তো দূরে থাকে আপনার এই যে লাইভে যারা রিভিউ দেন দেখেন তো কয়টা রিভিউ আমি পোস্ট করি তো আমার কি রিভিউ কিনে কেন পোস্ট করতে হবে আপু মেডি প্লাস টুথপেস্ট ইউজ করলে অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়। কই আপু আমার তো সমস্যা হয় না স্যার, আমি তো হচ্ছে ওইটাই ইউজ করি, আমাকে ডক্টর দিছিল, ওইটাই তো আমার কাছে ভালো লাগে। আচ্ছা রেশমা কবির পাগল, তোমার দেখা যায় পুরো বস্তির মতো আপু, তোমার হাবভাব এরকম কেন? একটু ভদ্র হও, মানুষ হও ভাই। তো এটা প্রায় 4200 টাকা। এটার সাথে হচ্ছে আপনি যে কোনো একটা চয়েস গিফট হিসাবে নিতে পারবেন। আর আপনারা যখন সুতিং জেল নিয়ে নেবেন, সুতিং জেলের দিয়ে কম বলতে 4200 টাকা, যেটা আপনার ফেস এবং বডি কম্বো। এটা হচ্ছে আপনার ফেস এবং বডি কম্বো, যেটার সাথে আপনার একটা নাইট ক্রিম থাকবে, আপনার একটা বডি ক্রিম থাকবে এবং হচ্ছে আপনার একটা সুদিং জেল থাকবে। এই কম্বো আবার শুরু হয়েছে, কতক্ষণ একটু অফ ছিল, এখন আবার গড়র গড়র শুরু করছে। এই কম্বোর প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা। এটা হচ্ছে 4200 টাকা। এইটার সাথে হচ্ছে আপনি একটা চয়েস গিফট হিসাবে নিতে পারবেন। আপু ড্রেসটা অনেক সুন্দর, কোথেকে নিস আপু ড্রেসটা? আসলে আমি শুনলাম, আমি দূর থেকে দেখাই, দাঁড়াও ড্রেসটা আমি দাঁড়ায় দেখাইতে পারলে বুঝতাম, যদি এখন আমি বসার মধ্যে দেখাইতে পারতেছি না। ড্রেসটা মানে জোস জোস একটা ড্রেস, আমি হচ্ছে ভিডিও পোস্ট করবো, ড্রেসটা দেখতে পারবো। তাইলে আমি হচ্ছে ইয়া থেকে নিছি, চেঞ্জ আমি পেজের নাম দেখে বলবো না। আপু তুমি কি পরছো? আপু আমি হচ্ছে এটা রেডি গাউন, শাড়ি গাউন পরছি। এটা হচ্ছে রেডি গাউন না, এটা হচ্ছে তোমার রেডি শাড়ি বলে, যেটা মানে হচ্ছে কেমনে দেখাবো তোমাদের, পরে দেখাবো, ভিডিও পোস্ট করে দেবো, অনেকগুলো ভিডিও আছে। আপু তোমাদের দেখলে হিংসা করা, তোমার স্কিন এত সুন্দর, হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। আচ্ছা এখন আমি এক মিনিট দেখাই, হিংসা করা যাবে না, মাশাআল্লাহ বলতে হবে এবং স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার করা, যত্ন না নিলে গাছটাও মরে যায়। আবার দেখবে এগুলো পানি দিলে সেই গাছে আবার ফুল ফল ফোটে। তো এইটাই হচ্ছে স্কিনের যত্ন করো, তোমাদেরও হবে। আপু বরিশালে হোম ডেলিভারি কত? বরিশালে হোম ডেলিভারি হবে না। এখন আসি আমি হচ্ছে এক মিনিট সেটে, যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে এক মিনিট মানে হচ্ছে আপু তোমাকে মোটো লাগতে চায়। আপু মোটো লাগে, আমার ক্যামেরা অনেক জুম করা থাকে, আর এই ফোনের ক্যামেরা এমনি বড়, ভিভো ফোনের ক্যামেরা বড়, এটা সবাই জানো যে ভিভো ফোনের ছবি তুললেও মোটা লাগে আর ভিভো ফোন দিয়ে লাইভ করলেও মোটা লাগে। তো আমি ভিভো ফোন দিয়ে লাইভ করি, এই জন্য হচ্ছে আমার মোটাই লাগে, কিছু করার নাই। বাট আমার হাত দেখতে বলবো, এই যে দেখো হাত দেখলে বলতাম, বাট আমার কিছু কারণে ফেস মোটাই লাগে, আমার ফেস এমনিও বড়, এমনিও ফেস বড়, যার কারণে আমি যখন আরও সামনে আইসা লাইভ করি আমার ফেসটা এত বড় লাগে। বাট আমি হচ্ছে যখন দাঁড়ায় লাইভ করতাম আমাকে এত মোটা লাগতো না, কারণ তখন আমার ফোনটা একটু দূরে ছিল। বাট এখন তো আমি ক্যামেরার মতো ঢুকে গেছি, দেখো দূর থেকে লাইভ করলে যা একটু লাগে। বাট আমি দূর থেকে তো কমেডি চোখে দেখবো না, আমি এত দূর থেকে কিচ্ছু করতে পারবো না, আমার কাছ থেকেই লাইভ করতে হবে, কারণ আমি কমেডি চোখে দেখি না। আপু তোমার নতুন ফ্ল্যাট উঠছো না? নতুন ফ্ল্যাট উঠলে সবাই ফ্ল্যাট দেখাবো তো, নতুন ফ্ল্যাটে উঠি নাই, ফ্ল্যাটে উঠলে তো তোমাদের বলতাম, নতুন ফ্ল্যাটে উঠি নাই এখন বলতাম। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের অ্যাকনি সেটটা, যেটা হচ্ছে আমাদের, এটা আমি নামটা বলে দিই, এটা হচ্ছে মাইল্ড অ্যাকনি অ্যাকনি রিমুভ সেট, যেটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে তোমার বড় বড় যে মানে ব্রণগুলো হয় বা বিষপোড়া টাইপের যেগুলো হয় বা তোমার মানে পেকে গেছে যে অ্যাকনিগুলো, একদম হচ্ছে মুখ ভর্তি যে অ্যাকনিগুলো থাকে, এইটা জাস্ট হচ্ছে তোমার অ্যাকনির জন্য বেস্ট একটা মানে হচ্ছে সেট। এর থেকে বেস্ট কিছু অ্যাকনির জন্য হতে পারে না। এটা জাস্ট হচ্ছে তোমার একটা ফেস ওয়াশ দেওয়া আছে, তোমার একটা অ্যাকনির জন্য একটা সিরাম দেওয়া আছে, একটা মলম দেওয়া আছে, এটা টোটাল একটা ট্রিটমেন্ট। যাদের হচ্ছে ডাক্তার দেখায়ও যারা হচ্ছে কাজ করছে না, তারা এই সেট নিবা। অনেক সময় দেখবা ডাক্তার করে না যে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান, অনেক ক্লায়েন্ট পাইছি যারা ডাক্তারের কাছ থেকে এসে আমার কাছে আসেন। আমি তাদের বলি আপু আপনি স্কিন ডাক্তার দেখান, বলে ডাক্তার দেখাই আপনার কাছে আসছি, নাহলে আপনার কাছে আসতাম না। এমন অনেক ক্লায়েন্ট আছে, প্রুফ লাগলে আমার বললে আমি দিয়ে দিব, মানে ডাক্তার দেখায় এসে তারা কোনো রেজাল্ট না পাই আবার আমাদের কাছে আসছে। তাইলে বুঝো এই যে যারা চিল্লাও না যে ডাক্তার দেখান ডাক্তার দেখান, এরপর আবার আমাদের কাছে তোমরা আসো মানে স্কিন দেখাইতে। তো এটা কিন্তু হচ্ছে তোমার একটা কোরিয়ান একটা সেট, যেটা হচ্ছে তোমার একটা মলম, এটা হচ্ছে কোনো নাইট ক্রিম না, এটা হচ্ছে একটা মলম। আপু তোমার মিস করে সিরামটা আনলে কম্বোতে দিবা, মিস করে সিরামটা, মিস করে নাইট ক্রিমটা। হ্যাঁ কম্বো তো আছে, এই দুটো কম্বো 3300 টাকা, এই দুটো কম্বো তো আমি দিয়ে দিছিলাম। এটা হচ্ছে আসলে তোমাদের আনলিমিটেড ফেয়ার কম্বো, আমি এটার নাম দিচ্ছি বিকজ এইটার যে ফেয়ারনেসটা, এটা আসলে মানে তুমি চোখে লাগার মতো। তোমার তুমি যখন অ্যাপ্লাই করবা, তোমার যে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কি অ্যাপ্লাই করো, বিকজ এই সিরামটা যার কাছে আছে সে মনে করবে আলাদা নিচা লাগাচ্ছে। আপু অলওয়েজ বেস্ট কালেকশন, খুবই ভালো লাগে আপনার পেজে, অনলাইনে বেস্ট সব দান কালেকশন, থ্যাংক ইউ। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের একটা মলম থাকবে, একটা হচ্ছে তোমাদের অ্যাকনি সিরাম থাকবে। এটা কিভাবে অ্যাপ্লাই করবো আমি একটু বলে দিচ্ছি, ওটা শুনাইনি। এইটা যাদের হচ্ছে একদম মুখ ভর্তি অ্যাকনি, মুখ ভর্তি, আপু তোমার রসগোল্লা মনে হয় খাইয়া ফেলি, তাই নাকি হাস্যকর। আচ্ছা তো এটা দিয়ে হচ্ছে প্রতিদিন 3 বার করে ফেসটা ক্লিন করবা, সকালে দুপুরে রাতে, প্রতিদিন 3 বার করে এই ফেস যে যাদের একনি আছে এইটার সাথে তুমি যদি অন্য কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করে সেটা অফ করে দিবা। যখন এই সেটটা অ্যাপ্লাই করবা, শোনো, যদি তোমার এই ফেস ওয়াশটা প্রয়োজন না হইতো তাহলে কিন্তু এখানে ফেস ওয়াশ দিত না, অন্য কিছু তো দিতে পারতো, একটা সিরাম দিতে পারতো, একটা এসেন্স মানে হচ্ছে এসেন্স দিতে পারতো বা একটা নাইট ক্রিম দিতে পারতো। ফেস ওয়াশটা কেন দিচ্ছে? তোমরা যারা বলো না দেখো ফেস ওয়াশের সাথে নাইট ক্রিমে কি কানেকশন বা ফেস ওয়াশের সাথে ব্রোনের কি সম্পর্ক, তোমরা এই জিনিসটাই বুঝো যে একনি সেটের মধ্যে ফেস ওয়াশ কেন দিচ্ছে। বিকজ তুমি যখন তোমার একটা নাইট ক্রিমের সাথে উল্টা পাল্টা ফেস ওয়াশ ইউজ করো না, নাইট ক্রিমটা কাজ নাও করতে পারে বা তোমার স্কিনে ব্রণও হতে পারে। তোমাদের ব্রণের সর্বপ্রথম কারণ হচ্ছে রং জিনিস চয়েস করা, মানে তোমার ফেসে যেটা স্যুট করতেছে না, তোমার ফেসে এই ফেস ওয়াশটা যাচ্ছে না, বাট তারপরেও তুমি কন্টিনিউ সেটা দিয়ে মুখ ধুয়েই যাচ্ছ এবং সেটার সাথে আরেকটা নাইট ক্রিম ইউজ করতেছো, মনে করতেছো কি আমার নাইট ক্রিমের জন্য ব্রণ উঠতেছে, বাট আসলে কিন্তু সেটা না, ফেস ওয়াশের জন্য স্কিনে ব্রণ উঠছে, ফেস ওয়াশের জন্য হচ্ছে স্কিনে পিম্পল হতে পারে। তো অনেকে এটা বুঝো না, মনে করে সবসময় নাইট ক্রিমেই যত দোষ, মানে আমরা এইটাই ভেবে নিই যে একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছি আমার স্কিনে ব্রণ উঠছে, এই নাইট ক্রিমের জন্য আমার ফেসে ব্রণ উঠছে, এই নাইট ক্রিমের জন্য আমার ফেসে এটা হয়েছে, বাট না, ফেস ওয়াশের জন্য আমাদের স্কিন অনেক সময় পিম্পল হয়, ব্রণ হয়। তো নাইলে কিন্তু এখানে একনি সেটের মধ্যে ফেস ওয়াশ দিত না, এটা ফেস ওয়াশ দিয়ে দিছে এবং এটা দিয়ে মুখ ধোয়ার পরে সকালবেলায় সিরামটা অ্যাপ্লাই করবা, ফুল ফেসে অ্যাপ্লাই করবা এবং রাতের বেলায় হচ্ছে যখন এই মলমটা ইউজ করবা, মলমটা ইউজ করার 1 থেকে 2 ঘন্টা আগে এই সিরামটা আবার অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে এটা ঝাঁসটা একদম তোমাদের ওষুধের মতো, দেখলেই বুঝবা এটা যে কোনো মানে সিরাম বুঝবা না, এটা একটা এসেন্স, একনি এসেন্স, যেটা মানে দেখলেই মনে হবে যেটা কোনো হচ্ছে এই যে ইয়ে আছে না আমাদের, মানে ওই যে যেটা কি বলে ওই যে ওষুধ টাইপের, মানে টোটালি এটা একটা ওষুধের মতো। আর এটা হচ্ছে একটা মলম দেওয়া আছে, মলমটা জাস্ট তোমার যেখানে যেখানে ব্রণ আছে। আপু আমার আম্মুর মেসটা চলে গেছে তোমার একটা ডে নাইট ক্রিম ইউজ করে, ও মাই গড, তাই নাকি? জিন্সিং ক্রিম ইউজ করে? আপু আমি তো জানতামই না জিন্সিংয়ে তোমার ইয়া যায়, মেসটা যায়, আমি শক, আমি কখনো বলি না জিন্সিংয়ে মেসটা যাবে। এই যে দেখো এই টাইপের রিভিউগুলো পাইলে না কনফিডেন্স লেভেল হাই হয়ে যায়, বিশ্বাস করো, মানে হাই হয়ে যায়, শুধু মানে কনফিডেন্স লেভেলটা কী পরিমাণে বেড়ে যায় তোমরা বুঝবা না। অ্যাজ এ সেলার হিসাবে এর থেকে আসলে বড় পাওয়া কিছু হতে পারে না, বিকজ এইটা দাগের ক্রিম, আমি জীবনে বলি না যে এটা মেসটা যাবে, বাট চলে গেছে এখন, তার মানে যে সবার যাবে কিনা আমি তো জানি না। এটা কিন্তু বাড়তি 1 টাকা, যেটা আমি বলি নাই, আমি বলে সেলও করি নাই যেটাতে মেসটা যাবে, আর বলছি একবার এটাতে কখনো মেসটা যাবে, বাট তার মেসটা চলে গেছে, তাহলে বুঝো সে আমার প্রতি কতটা খুশি। এই জিনিসগুলো আমার ভালো লাগে, কারণ আমি অনেক কিছু বলি না, অনেকে আমার বলে আপু এগুলো তুমি কেন বলো না, এই কাজটা তো হয়েছে লাইভের মধ্যে তুমি বললা না কেন? বলি না, ভালো লাগে না বলতে, এই জন্য বলি না, বিকজ আমি চাই তোমরা নেওয়ার পরে বুঝো, তাইলেই তো হয়, তাই না? বুঝবা তো, নেওয়ার পরে তো তোমরা যখন পাবা তখন তো বুঝতেই পারবা, এত বাড়তি কথা বলে সেল করার কি দরকার, 2টা কাজ করলে একটা বলি। সো এটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে আপু হেয়ার ফল একটা পার্মানেন্ট সলিউশন, হেয়ার ফলের কোনো পার্মানেন্ট সলিউশন নেই, তুমি যতদিন বাঁচবা ততদিন তোমার চুল করতে থাকবে, ততদিন তোমার কেয়ার করে যেতে হবে, চুল করবে এবার তোমার সেটা দিয়ে যুদ্ধ করতে হবে। আমার চুল আছে, এখন আমি চুল আশ্রয় থাকতে পারবো, একটু আগে চুল আশ্রয় বসছি, এই যে দেখো আবার চুলের জায়গায় জায়গায় হচ্ছে জট লাগছে, লাইফ শেষ করে আবার চুল আশ্রয়। সব কিছু তুমি দেখো, মানে কোন জিনিসটা তুমি রিপিট করতেছো না, শ্যাম্পু আজকে করলে 2 দিন পর আবার শ্যাম্পু করতে হচ্ছে, তোমার চুল তেল তো লাগাতে হবে না, চুলে 12 মাসে তেল দিতে হবে, চুলে তেল না দিলে চুলের খাদ্যটা কি বলো, তুমি পানি খাচ্ছ তোমার তৃষ্ণা মেটানোর জন্য, বা তুমি চুলের জন্য কি করতেছো, চুলেরও তো একটা মানে তৃষ্ণা থাকে, চুলে যখন তুমি তেল ইউজ না করবা আস্তে আস্তে তোমার যে স্কাল্পটা আছে, আপু তোমার গ্লাস স্কিন প্রোডাক্টটা নিয়েছি, প্রোডাক্টগুলো জাস্ট ওয়াও, তোমার বডি কম্বোটা অর্ডার করছি, বাট এখনও দাঁড়াও রিভিউটা পড়া নেই, এত রিভিউ পোস্ট করতে মন থাকবে না, বডি কম্বোটা অর্ডার করছি বাট এখনও পাই নাই, তোমার পেজে রেগুলার কাস্টমার হতে চাই। থ্যাংক ইউ আদিয়ান আপু, ইনশাল্লাহ বডি কম্বোটা পেয়ে যাবা এবং সেটা নিয়েও স্যাটিসফাইড থাকবা ইনশাল্লাহ। এখন থেকে আমি যত প্রোডাক্ট আনি আগে নিজে ইউজ করি, তারপর তোমাদের দিই, শুধু এইটা আমি ইউজ করতে পারি রে, বিকজ এইটা আমার কাছে একই না, আমি ইউজ করবো তো কোথায় করবো বলো, আমার কাছে তো একই নেই, এই জন্য আমি এটা ইউজ করতে পারি। মানে আমি বডি ক্রিম, আমাদের নতুন বডি ক্রিমটা আমি কবে যে দেখাবো, আমার না ভালো লাগতেছে না, কবে দেখাবো নতুন বডি ক্রিমটা। আচ্ছা তো এটা হচ্ছে শুধুমাত্র একনির জায়গায় অ্যাপ্লাই করবা, শুধুমাত্র যেখানে যেখানে একনি আছে সেখানে অ্যাপ্লাই করবা। আচ্ছা চুলের কথা কি বলতেছিলাম, চুলের কথা তো তুমি যতদিন হচ্ছে তোমার চুলের তো একটা তৃষ্ণা আছে, তো তুমি যদি চুলের তেল না লাগাও, ধরো তোমার মানে হচ্ছে দেখবা পানি খাওয়া, ভাত খাওয়ার পর পানি যতক্ষণ না খাও গলাটা শুকায় থাকে না, তোমার চুলটা আস্তে আস্তে স্কাল্পে তেল না লাগাইতে তোমার চুলের গোড়াটা হচ্ছে একদম শুষ্ক খুষ্ক হয়ে যায়, দেন তোমার চুলগুলো ঝরে পড়ে। বাট যখন তুমি তেল ইউজ করবা দেখবা তোমার চুলটা হচ্ছে পুষ্টি পাবে, চুলেরও তো একটা পুষ্টির দরকার আছে, তুমি কি দিচ্ছ চুলকে? শুধুমাত্র শ্যাম্পু করতেছো, এটাতে কি চুল পুষ্টি পাচ্ছে? চুল বড় করতে চাচ্ছো বাট কীভাবে বড় করবা? তেল না ইউজ করলে কেমনে হবে বলো? সর্বপ্রথম তো তোমার তেল ইউজ করতেই হবে, প্রত্যেককে তেল ইউজ করা উচিত, সপ্তাহে 1 দিন হলেও চুলে অয়েল ম্যাসাজ করতে হবে, এটা হচ্ছে করতেই হবে। রিবন্ডিং হেয়ার হোক, নর্মাল হেয়ার হোক, ডিপ শাইন করো, যেটাই করো না কেন, তোমাদের পার্লার থেকেও বলে দিবে যে আপনি সপ্তাহে 1 দিন হলেও হেয়ার অয়েল ম্যাসাজ করবেন, এটা করা উচিত। আর আমাদের যে তেলটা, এটা কোনো নর্মাল তেল না, এটার মধ্যে একটা ফেস প্যাক দেওয়া আছে, সরি हेयर पैक देवा आछे आमी फेस पैक बोलतेছি। আচ্ছা এই যে দেখো তেলটা কতটুক তেল আছে আর বাকিটুক দেখো কি মানে এইটার মধ্যে তেল নাই বলতে গেলেই চলে মানে 1 চামচ থেকে 2 চামচ তেল হবে দেখো এটা টোটালি একটা ফেস প্যাক তোমার হচ্ছে যে মেহেদি মেথি আমলকি হ্যামলে ট্যানলে এত কিছু করার দরকার নাই এটার মধ্যে সব দেওয়া আছে এটার মধ্যে সব দেওয়া আছে তেলও দেওয়া আছে জাস্ট এভাবে ঝাঁকাবা ঝাঁকায়া চুলে অ্যাপ্লাই করবা তাইলেই হবে। তো এইটা এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা অয়েল বাজারে যে তেলগুলো পাওয়া যায় সেগুলো জাস্ট তেল থাকে তো এটা শুধু তেল না এটা টোটালি ডিফারেন্ট। তো এটা হচ্ছে আমাদের একনি সেটা যাদের বড় বড় এই টাইপের বড় ব্রণ যাদের এত বড় বড় এক একটা ব্রণ আছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা মানে এইটা জাস্ট তোমার ব্রণের সাথে যুদ্ধ করবে তোমার ব্রণগুলোকে একদম শুটকি বানায় ফেলবে এই সেটটা যাদের প্রচণ্ড পরিমাণে ব্রণ আছে এটা তোমার ব্রণটাকে জাস্ট শুটকি বানায় ফেলবে শুধু শুটকি না চাপা শুটকি বানায় ফেলবে এটা জাস্ট তুমি হচ্ছে প্রতিদিন অ্যাপ্লাই করবা এটা যখন অ্যাপ্লাই করবা কোনো কিছুই আর অ্যাপ্লাই করবা না সব কিছু অফ রেখে দিবা তোমার ব্রণ যখন চলে যাবে দেন হচ্ছে তুমি নাইট ক্রিমে যাবা এই সেটটা যাদের একদম ভয়াবহ একটি আছে আমি বলবো যে এটা জাস্ট অ্যাপ্লাই করো সব কিছু অফ রাখবা কিচ্ছু অ্যাপ্লাই করবা না জাস্ট তুমি মুখটা ক্লিন করবা তিনবার সিরামটা অ্যাপ্লাই করবা মলমটা লাগাবা যখন তোমার ব্রণগুলো একদম চলে যাবে দেন তুমি নাইট ক্রিমে যাবা 10-15 দিন অ্যাপ্লাই করার পর নাইট ক্রিমে যাবা। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে 10% ডিসকাউন্ট 2000 টাকার উপর 10% ডিসকাউন্ট মানে টু মাচ। আচ্ছা আপু আপু কয়টা অয়েল ইউজ করতে হবে? আপু অয়েল হচ্ছে তোমার উপরে তোমার তোমার কয়টা মানে ইউজ করতে হবে এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি চুল কতটুকু বড় করতে চাও তুমি এখন চুল কত বড় করতে চাও তোমার চুল কি পরিমাণে পড়তেছে এটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা আমি মুখটা এখন ক্লিন করে নেই। আপু পিঠের ব্রণ চলে যাচ্ছে ছেলেদের জন্য কি করবো? ব্রণ কম পিঠের ব্রণের জন্য হচ্ছে আমাদের বডি কম্বো নেবেন আর বাসল নিয়ে নেবেন বাসল হয়ে গেল বাসলটা নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে 10% ডিসকাউন্ট আসবে হচ্ছে আপনার 720 টাকা 10% ডিসকাউন্টে কত টাকা জানি আসে আপনি একটু পেজে নবেন 10% ডিসকাউন্টে কত টাকা জানি আসে আর বডি ক্রিমটা নিয়ে নেবেন এটার প্রাইস 2000 টাকা বাট আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকাতে এটা ডিসকাউন্টে 1700 টাকাতে পেয়ে যাবেন। আচ্ছা পেজটা ক্লিন করে নিই আমি যে তিনটেল লাগাইছিলাম এখন ক্লিন করে নিচ্ছি দেন হচ্ছে আমি রেনবো শুধু তিনটেলটা অ্যাপ্লাই করে দেখো কি সাউন্ড আপনার চিন্তা করছে না বলা কেমনে থাকি আমি কি কষ্ট করে এত সাউন্ডের মধ্যে থাকা যায়। আপু র্যাশের জন্য এটা ইউজ করলে যাবে? হ্যাঁ আপু এটাতে র্যাশও যাবে এইটাতে র্যাশ ব্রোন সব গায়েব হয়ে যাবে শুধু ব্রোন না র্যাশও চলে যাবে এটা টোটালি র্যাশ ব্রোন পিম্পল তারপর তোমার বিস্ফোরা টাইপের যেগুলো হয় যে পেকে পেকে যায় বড় বড় আমার এখানে যেটা হয়েছিল দুই টাইপের ব্রোনও চলে যাবে। আচ্ছা যারা শেয়ার করছো আমি কিন্তু একজনের শেয়ার দান দেখিনি তোমরা কি আদৌ শেয়ার করছো? আমি কারো শেয়ার দান দেখিনি এই যে স্ক্রিনশট দিলে কিন্তু এগুলো কাউন্ট করবো শেয়ার ডান যারা শেয়ার করতেছ শেয়ার ডান লিখতেছ আমি কিন্তু একজনেরটাও কাউন্ট শেয়ার ডান মাস বি লিখতে হবে শেয়ার ডান লাইভে এবং রিয়াক্ট দিতে হবে লাইভে অ্যাক্টিভ থাকতে হবে দেন হচ্ছে না। আপু ফর্সার জন্য কী ব্যবহার করবো? ফর্সার জন্য হচ্ছে আমাদের বেস্ট কোনো কিছু চাইলে আপনি কম বলেন 3700 টাকার কম্বো নেন হ্যাঁ আর আপনার যদি বাজেট প্রবলেম থাকে আমি সেটাও দেখাই দিচ্ছি আগে আমি কম্বো ফুল কম্বো দেখাইনি 3700 টাকার কম্বো নেবেন এটা এটা হচ্ছে আমাদের ফুল স্কিন কেয়ার কম্বো এটা হচ্ছে ফেস প্যাক থাকবে সুতিং তেল থাকবে নাইট ক্রিম থাকবে আপনার যদি বাজেট সমস্যা থাকে তাহলে 2700 টাকার কম্বো অথবা 2400 টাকার কম্বো আরও কম থাকলে যদি আপু আমার বাজেট আরও কম আপু আমি আরও রিজনেবল প্রাইসে চাচ্ছি তাহলে আমার স্টুডেন্ট কম্বো নিয়ে নেবেন 2000 টাকার কম্বো আমার পেজ সবার জন্য শুধু বড় লোকরা নেবে আর হচ্ছে স্টুডেন্টরা চাইয়া থাকবে না আমার পেজে সবাই প্রোডাক্ট নিতে পারবে বিকজ আমি সবার কথা চিন্তা করে কম্বো করি একদম ভিআইপি কম্বো আছে 6000 টাকার কম্বো আছে 5000 টাকার কম্বো আছে 2000 টাকার কম্বো আছে সব টাইপের কম্বো আমি করে দিচ্ছি সব টাইপ এটা হচ্ছে 2000 টাকার কম্বো যেটার মধ্যে রেনবো সুদিং তেল থাকবে এবং হচ্ছে আপনার মিস করে ক্রিমটা থাকবে। আচ্ছা আমি রেনবো সুদিং তেল একটু ফেস অ্যাপ্লাই করে দেন আমি 5000 টাকা আর 6000 টাকার কম্বো দেখাই দিব ওই দুটা কম্বো আমি দেখাইতে মনে থাকে না অনেক বড় তো এই জন্য আমার দেখাইতে মনে থাকে না আমাদের কিন্তু 2400 টাকার কম্বোতে গিফট আছে 2000 টাকার কম্বোতে গিফট আছে এই কম্বোর সাথে আপনারা গিফট কি চাই বলেন আপনারা বলেন 2000 টাকার কম্বো এত ডিসকাউন্ট দিয়ে আপনাদের আমি 2 টাকা করে গিফট দিচ্ছি। আপু মিস করে সিরামটা কম্বোতে কিছু গিফট দাও মিস করে সিরামের কম্বোতে গিফট আসে তো কি জানি গিফট আসে তো দাও কি গিফট জানি ও সানস্ক্রিনটা মেবি সানস্ক্রিন অথবা দিনটি সাবান থেকে একটা গিফট আসতে দিতে পারবো এটা হচ্ছে রেনবো সুতিং জেলটা এইটা ওয়াশ করার পরে জাস্ট আপনি দেখবেন আপনার স্কিনটা কী পরিমাণে গ্লো করে এটা রিভিউ মনে হয় কালকে না পরশু দিন একটা আপু দিয়েছিল পোস্ট করতে মনে হয় पोस्ट करब बाट आमार मनेई नेई पोस्ट करब आस्ते बोलबो आमी ना रिव्यू पाई ঠিকই बाट आमार एकटा रिव्यू आमार पेजे आमी पोस्ट करि ना खाली बोली पोस्ट करब बाट आर मन थाके ना নিজেরে পোস্ট করে কুল পাই না সারা দিন খালি নিজের ভিডিও পোস্ট করতে থাকি আমি রিভিউ পোস্ট করব গগন এইটাই তো হচ্ছে একটা হাস্যকর একটা কথাবার্তা আমি তো আমার ভিডিও পোস্ট করে কুল পাই না এই রিভিউ মানে এইজন্য হচ্ছে রিভিউ আর পোস্ট করতে পারি না আপু ফসল জুস আছে ফসলের জন্য হচ্ছে আপনি গ্লুটা জুসটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের এলবো সুদিং গ্লুটা এটা কিন্তু একটু হচ্ছে ঘন টাইপের এটা অন্য সুদিং যেটা থাকে একটু যখন অ্যাপ্লাই করে মাসাজ করে দিবেন আপু ডক্টর এগের সিরামটা কি আছে হ্যাঁ ডক্টর এগের সিরামটা আছে 1200 টাকা বাট ডিসকাউন্টে 1080 টাকাতে পাচ্ছেন ডিসকাউন্ট শেষ হয়ে গেলে আবার আইসেন কান্নাকাটি করতে আর দিতাম না ডিসকাউন্ট আপনাদের ডিসকাউন্ট শেষ হওয়ার পরে আসেন আপু আমি তো নিতে পারি না আপু আমি তো ডিসকাউন্ট দেখি না আপু আমি তো অফারে ছিলাম না আপু আমার তো বিয়ে হয়ে গিয়েছিল এই কথা আমি কিন্তু শুনবো না 10 তারিখ পর্যন্ত অফার বাড়ায় দিয়েছি আপনাদের প্রত্যেকটা কথা শুনতে শুনতে আপনারা আমার মাথা উঠে এখন নাচা শুরু করছেন মানে যেমনে মন চায় এমনি মানে যেমনে ভালো লাগে অমনি আমারে নাচান শুরু করে দিচ্ছে যা মন চায় তাই বলে কি একদম বাগদম অফার ছিল কালকে বন্ধ শেষ হয়ে যাবে এখন আবার বলে আপু 10 তারিখ মতো রাখো মানে নাও বলতে পারি না কি একটা ঝামেলা মানে আমি না মুখের উপরে না সহজে না করতে পারি না পারা সত্ত্বে যে না এটা করলে আমার আহামরি লস হয়ে যেতেছে না বা লস আমার হচ্ছে আমার সমান হইতেছে আমি না করতে পারি না বাট যদি দেখি যে না আমার লস হয়ে যেতেছে তাইলে না করি বাট যদি দেখি যে না আমার লস হচ্ছে না লাভ হচ্ছে না সমান হইতেছে তাও না করি না আপু বডি হোয়াইটেনিং কম্বো দেখাও আচ্ছা দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের রেনবো সুথিং জেল আমি ফেসে অ্যাপ্লাই করতেছি করে ফেলছি এটা আধা ঘন্টার বেশি রাখার দরকার নাই বিকজ এটা অনেক ঘন আমার হিচিচি লাগে আধা ঘন্টা আপনারা রাখবেন সো এটার কম্বো হচ্ছে 2000 টাকা আপনি বুলেট ক্রিম নিলেও 2000 টাকায় পড়বেন আপনাদের জন্য আর কত কি করতাম বুলেট ক্রিম দিয়ে আপনাদের 2000 টাকায় কম্বো দিয়ে দিচ্ছি আপু মুখে এত তেল উঠে কি করবো মুখে অনেক বেশি তেল হলে জিনসিং সাবান নেবেন হয়ে গেল এই যে এটা নিয়ে নেবেন ভালোবাসা মানে জিনসিং সাবান এটা নিয়ে নেবেন তারপর বলবেন জিনসিং সাবান ছাড়া তো আমার চলেই না এভাবে বলবেন জিনসিং সাবান ছাড়া তো আমার চলেই না মুখ ধোয়ার মানে সকাল থেকে রাত পর্যন্ত এইটাই হচ্ছে আপনার ভালোবাসা হয়ে যাবে এটা দিয়ে প্রতিদিন হচ্ছে মুখ ক্লিন করবেন দেখবেন আপনার আস্তে আস্তে অয়েলটা কন্ট্রোল হয়ে গেছে আপনার অয়েল যে ফেসটা সেটা হচ্ছে আর আগের মতো অয়েল হচ্ছে না আপুর কি সাবানটা আলাদা দাম কত আর সানস্ক্রিনটার দাম কত সাবানটার প্রাইস 850 টাকা সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে 900 টাকা করে এগুলো হচ্ছে আলাদা প্রাইস এই দুটো এটা হচ্ছে তোমার আলাদা ব্র্যান্ড আপু আমার এই 16 ফসার জন্য কি ইউজ করব এই 16 হলো হচ্ছে আপু কম্বো নিয়ে নেন সুথিং জেলটা আর হচ্ছে এই ক্রিমটা 2400 টাকার এই কম্বোটা নিয়ে নেন সুথিং জেল ইউজ করবেন আপু আপনি এখন না পারেন কয়েকদিন পর হলো সুথিং জেল নিয়ে নেবেন সুথিং জেল অলওয়েজ ইউজ করবেন অলওয়েজ সিরাম ইউজ করেন বা না করেন সুথিং জেল ইউজ করবেন আপনি এখন নিতে না পারলেও টাকা জমায় পরে নিয়ে নেবেন যারা স্টুডেন্ট আমি বুঝি চাইলে আপনারা দুইটা প্রোডাক্ট একসাথে নিতে পারেন না বাট আপনারা হচ্ছে এখন নাইট ক্রিম নেন কয়েকদিন পর আবার সুথিং জেলটা নিয়ে নেবেন সুথিং জেল আপনাকে ইউজ করা উচিত বিকজ আপনি যখন হচ্ছে কন্টিনিউ নাইট ক্রিম অ্যাপ্লাই করতে থাকবেন যে কোনো নাইট ক্রিম একটা সময় গিয়ে আপনার স্কিনের কাজ করবে না বিকজ নাইট ক্রিম কিন্তু হচ্ছে আপনার স্কিনকে হেলদি করতেছে না শুধুমাত্র ফেয়ার করতেছে আপনার স্কিন হেলদির জন্য ব্রাইটনেসের জন্য আপনার স্কিনে যেন কোনো কেমিক্যাল সাইড এফেক্ট না পড়ে এই জন্য আপনাকে সুথিং জেল অ্যাপ্লাই করতে হবে আপনি যদি দেখেন এই যে পাকিস্তানি ক্রিম ইউজ করে যারা স্কিন ড্যামেজ করে ফেলছে তারা সুথিং জেল অ্যাপ্লাই করে স্কিন রিপেয়ার করতেছে আপনার যদি এগুলোতে স্কিন রিপেয়ার না হতো সুথিং জেল আপনারা অ্যাপ্লাই করতেন না আমরা কেন সাজেশন দিই যে আপনি নাইট ক্রিম অফ রাখেন যারা পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করতেন আপনি আগে সুথিং জেল অ্যাপ্লাই করেন স্কিন রিপেয়ার করেন দেন আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করেন বিকজ সুথিং জেল আপনার স্কিনকে হেলদি করে রিপেয়ার করে ড্যামেজ ফ্রি করে যেটা আপনার নাইট ক্রিমে পারবে না নাইট ক্রিম আপনার একটু হলেও কেমিক্যাল থাকবে তাহলে আপনাকে ফসা করতেছে কীভাবে মার্কারি এক জিনিস কেমিক্যাল এক জিনিস মার্কারি হচ্ছে আপনার স্কিনে একটু পাতলা করে চামড়া নষ্ট করে আপনাকে ফেয়ার করতে পারে আর কেমিক্যাল যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ফেয়ার করতে পারবে কেমিক্যাল তো মার্কারি তো না তারপরেও তো আপনি ওই স্কিন সাইড এফেক্ট করতে পারেন না আপনি সুথিং জেল অলওয়েজ ইউজ করবেন আপনার স্কিনে কোনো কেমিক্যাল সাইড এফেক্টটা পড়বে না আর মার্কারি হচ্ছে যেগুলো পাকিস্তানি ক্রিম যেটা আপনাকে 2 দিনে ফসা করবে একদিনে ফসা করবে বাট আপনি ছেড়ে দেওয়ার পর আপনার স্কিনে ব্রণ উঠবে পিম্পল উঠবে আপনার স্কিন পাতলা হয়ে যাবে এবং আপনার স্কিনে কোনো কিছু স্যুট করবে না ভালোও না মন্দও না কিছুই স্যুট করবে না এটা হচ্ছে মার্কারির একটা সাইড এফেক্ট এবং একটা সময় হতে পারে আপনার স্কিন দেখবেন যে রগ দেখা যাচ্ছে মানে বেন দেখা যাচ্ছে আপনার স্কিনে হচ্ছে লাল লাল রগ বের হয়ে আসবে মনে হবে কি আপনার স্কিনের চামড়া উঠে একদম ভিতর থেকে রক্ত বের হয়ে আসতেছে এরকম পাকিস্তানি ক্রিম ইউজ করার সাইড এফেক্ট হচ্ছে এগুলো সো এটার প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা করে এখন আমি আমাদের 5000 টাকার কম্বো দেখা দিচ্ছি 6000 টাকার কম্বোতে কী আছে 6000 টাকার কম্বোতে হচ্ছে আমাদের মেকআপ বক্স ডে ক্রিমটা আছে আমাদের হচ্ছে বডি ক্রিমটা আছে আমাদের নাইট ক্রিমটা আছে দেন হচ্ছে কি আছে দেন হচ্ছে হেয়ার অয়েলটা আছে লিপস্টিক সাবানটা আছে কয়টা হলো 1টা 2টা 3টা 4টা 5টা 2টা করে লিপ বাম আছে দিছে মানে এটা হচ্ছে ফুল প্যাকেজ। দুইটা লিপ বাম আছে আপনার হচ্ছে দেখেন এটা ফুল প্যাকেজ মানে ৬০০০ টাকা, এটাতে আপনার প্রায় ১৫০০ টাকা না ২০০০ টাকা সেভ হচ্ছে। গিফট বাদে, গিফট নিয়ে আপনার প্রায় এটাতে আপনার মানে ২৫০০ টাকার মতো সেভ হচ্ছে এই কম্বোতে। এটার সাথে হচ্ছে আপনার দুইটা লিপটি আছে, ডে ক্রিম বক্স আছে, তেল আছে, নাইট ক্রিম আছে, মানে সোপ আছে মানে সাবান আছে, বডি ক্রিম আছে, এবং আপনি গিফট হিসাবে আরেকটা প্রোডাক্ট নিতে পারতেছেন। মানে এটা টোটাল ৬০০০ টাকার একটা কম্বো। আপনি এটার সাথে মাথা থেকে বডি ক্রিম হতে আপনি লিপস হতে আপনার প্রতিদিন যা লাগে সব প্রোডাক্ট এটার মধ্যে দেওয়া আছে, এবং হচ্ছে আপনি গিফট হিসাবে আরেকটা প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ৬০০০ টাকার কম্বো, এবং ৫০০০ টাকার কম্বোটা আমি দেখাই দিচ্ছি। আপু তোমার থেকে এখন থেকে আপু তোমার আপু আমি তো সবসময় আছি আজকে কমেন্ট করতে পারতেছি না। আপু ক্রিম ডক্টরে গেছিলাম সাবান আর জাপানি ফেস প্যাকের কম্বো দাও। আপু ক্রিম ডক্টরে গেছিলাম সাবান, আপু ক্রিম ডক্টরে গেছি কি দেখছে আপু, আপু ক্রিম ডক্টরে গেছিলাম সাবান আর জাপানি ফেস প্যাকের একটা কম্বো দাও। জাপানি ফেস প্যাক কোনটা আপু? আপু এগুলো ডিসকাউন্ট আছে, আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন সিঙ্গেল প্রোডাক্টে। আপু সিঙ্গাপুর আপু 10% ডিসকাউন্টে। আচ্ছা আপু ঠিক করো তোমার সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে আপু আপনি টাকা দিন আমি ঠিক করবো না, আপনি টাকা দিন আমি ঠিক করবো না আপু। আচ্ছা আপু 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 বেশ ক্রিম বেশ বেশ ক্রিম কোনটা? ব্রেস্ট ক্রিম, ও ব্রেস্ট ক্রিম আপু ব্রেস্ট ক্রিম নাই। আচ্ছা বডি ক্রিমটা কতদিনে কাজ করবে? বডি ক্রিমটা ব্রেস্ট ক্রিম লাগবে আপনার? আমি ব্রেস্ট ক্রিম সেল করি না। আচ্ছা বডি ক্রিমটা হচ্ছে আপনার ১৫-২০ দিনে কাজ করবে। আপু বডি হোয়াইটেনিং কম্বো দেখাও। বডি হোয়াইটেনিং কম্বো হচ্ছে আপু আপনার ২৪০০ টাকা, এই দুটো কম্বো হচ্ছে আপনার ২৪০০ টাকা। আপু নাইট ক্রিমের দাম কত? নাইট ক্রিম 10% হচ্ছে আপনার ১৪৪০ টাকা আসবে। নাইট ক্রিম 10% ১৪৪০ টাকা আসবে। আচ্ছা আমাদের ৫০০০ টাকার কম্বোতে কী কী ছিল? ৫০০০ টাকার কম্বোগুলো দেখাই। কম্বোর ইয়াগুলা কই, লিখাগুলা কই, আমি তো কম্বো ভুলে গেছি। ৫০০০ টাকার কম্বোতে কী কী ছিল? ৫০০০ টাকার কম্বোতে কী কী ছিল জানি? আচ্ছা আমি ৫০০০ টাকার কম্বোটা ভুলে গেছি, কি কি জানি ছিল? আমাদের কাগজটা কই যে কম্বোগুলো লিখছিলাম আমি? দে না, আমি কম্বো তো দেখাইতে পারতেছি না, আমি ভুলে গেছি। আমাদের কাগজটা কই? কাগজটা দেখলাম দেখ না এদিকে কোন দিকে আছে, ওইটা কই গেছে? আল্লাহ কম্বো হারাই গেলে আমি কেমনে কম্বো দেখাবো? আচ্ছা আপু আপু দাগ কমানোর জন্য কি প্রোডাক্ট? দাগ কমানোর জন্য বুলেট ক্রিম নেবেন আপু। এটার প্রাইস হচ্ছে ১৪০০ টাকা করে, এটার প্রাইস ১৪০০ টাকা করে। এটার সাথে আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন। এটা অফার প্রাইসে ১৪০০, এটার সাথে কোনো ডিসকাউন্ট, এটা ১৪০০ টাকায়। এটা পাচ্ছেন ১২৬০ টাকাতে। এটা আছে দুইটাই দাগের জন্য, বাট এটা হচ্ছে অনেক বেশি দাগ যাদের, এটা হচ্ছে তারা নিয়ে নেবেন। আর খুব দ্রুত যাদের ইমার্জেন্সি যারা দাগটাকে রিমুভ করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন। দেখ না না এমন ও ছবি তো আছে। আচ্ছা ৫০০০ টাকা কম ছবি দেখানি তার, আমার তো ছবি আছে আর এগুলো সমস্যা নেই, ছবি দেখানি। পাঁচ হাজার টাকা কমতে বডি ক্রিম আছে আপনার, হচ্ছে নাইট ক্রিমটা আছে আপনার, হচ্ছে শুটিং জেলটা আছে আপনার, হচ্ছে হেয়ার অয়েলটা আছে আপনার, হচ্ছে দুইটা লিপি আছে, দুইটা লিপি আল্লাহ কেমনে ধরবো, দুইটা লিপি আছে। এটা হচ্ছে আমাদের ৫০০০ টাকা কম। এটা হচ্ছে আমাদের দেখাইতে পারবো না এত প্রোডাক্ট ধরা যায়। এটা হচ্ছে ৫০০০ টাকা কম্বো, এক গাদা বস্তা করে প্রোডাক্ট নিয়ে যাবেন। এটা হচ্ছে ৫০০০ টাকা কম্বো, সাথে হচ্ছে একটা গিফট থাকবে। চয়েস গিফট হিসাবে আপনি একটা যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ৫০০০ টাকার কম্বো। আর এটা হচ্ছে আমাদের ৩৬০০ টাকার কম্বো, যেটা হচ্ছে আমাদের ম্যাজিক ফেস প্যাক থাকবে। ম্যাজিক ফেস প্যাকটা থাকবে আপনাদের, নাইট ক্রিমটা থাকবে আপনার, হচ্ছে মিস করে শুটিং যেটা থাকবে, এবং গিফট হিসাবে হচ্ছে আপনার এই ফেসিয়াল কিটটা থাকবে। গিফট হিসাবে হচ্ছে আপনার এই ফেসিয়াল কিটটা থাকবে। এটা প্রায় ৩৬০০ টাকা। এই কম্বো প্রত্যেকটা আপনি পেজে গেলে সুন্দর করে দেখতে পারবেন, ছবি সব পোস্ট করা আছে, আপনি আমার পেজে ঢুকলে দেখতে পারবেন। আপু আমার বডিতে কোনো ক্রিম কাজ করে না, কি করবো? বাস সল্ট সহ নেবেন। যাদের বডিতে কোনো ক্রিম কাজ করে না তারা মাস্ট বি বাস সল্ট নেবেন, বিকজ যাদের বডিতে অনেক বেশি লোম থাকে, যেমন আমার বাস সল্ট ১২ মাস ইউজ করা লাগে, নাহলে আমার বডিতে ক্রিম কাজ করে না, কারণ আমার মানে লোমকূপের গোড়ায় গোড়ায় ময়লা জমে থাকে এবং হচ্ছে আপনার লোমকূপগুলো হচ্ছে যখন ক্লোজ হয়ে যায় দেখবেন আপনার বডি ক্রিমগুলো হচ্ছে আপনার কাজ করে না। সো আপনি যখন বাথসাল ইউজ করবেন আপনার হচ্ছে এই লোমকূপগুলো খুলে যাবে, ওপেন হবে, দেন আপনার খুব দ্রুত কাজ করতে হেল্প করবে। সো আপনি 12 মাস বাথসাল ইউজ করবেন যাতে হচ্ছে মানে বডি পার্টটা হচ্ছে অনেক কিছু মোটা থাকে এবং বডিতে অনেক কিছু লোম থাকে। আমার তো 12 মাস তারা বাথসাল ছাড়া চলতে পারে না, তাহলে আমার বডি ক্রিম কাজ করে না, আমার 12 মাস ইউজ করা লাগে। আপু শুধু হেয়ার কম্বোটা আছে, এটার প্রাইস কত? শুধু হেয়ার কম্বো ফুল কম্বোর প্রাইস 3500 টাকা। এটা হচ্ছে আমাদের হেয়ারের ফুল কম্বো, এটার প্রাইস 3500 টাকা। এটার সাথে হচ্ছে আপনি হেয়ার ক্রিমটা গিফট পাচ্ছেন, এইটা হচ্ছে আপনি গিফট পাচ্ছেন। ফুল কম্বো প্রাইস হচ্ছে আপনার ইয়ে টাকা 3500 টাকা। আর যে শুধুমাত্র যারা শ্যাম্পু এবং হচ্ছে শ্যাম্পুটা এবং হচ্ছে তেলটা নেবেন এই দুটোর কম্বো প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা। শ্যাম্পুটা এবং তেলের প্রাইস, এটার প্রাইস 1600 টাকা, এটার প্রাইস 1000 টাকা। মানে আপনি দুটো কম্বোতে পেয়ে যাবেন হচ্ছে 2300 টাকাতে। আচ্ছা ফেসটা ক্লিন করে নিই। সুতিং জেলটা একটু মাসাজ করে নেবেন পানি দিয়ে। আপু সুতিং জেলটা কত? সুতিং জেল আপনার হচ্ছে রোজ গ্লোটা 1100 টাকা অফারে, আর রেনবোটা হচ্ছে 1000 টাকা। রেনবোটা পাচ্ছেন হচ্ছে 1000 টাকা। আপুটা ঠিকই বলছে যে আপু তোমার রেইনবো সুতিং জেল ওয়াশ করার পরে গ্লো দেখলে পাগল হয়ে যাওয়া লাগে। দেখেন মানে স্কিন কি পরিমাণে শাইনিং করতেছে। সুতিং জেল হতো এসে আপু ঠোঁটে কালো দাগে যাওয়ার জন্য কি করবা না লিপ বাম নিয়ে নিবা। আমার এই জাপানিজ লাগতেছে, চাইনিজ এত সাদা হয়ে গেছে আমার চেহারা। ফেস কাটিং অনেকটা চায়নাদের মতো আসে। দেখেন স্কিনে গ্লো দেখেন। এখনো বলেন মেকআপ লাগাইছি, বলেন না এখন তো কিছু বলবেন না, এখন তো চুপ করে দেখবেন, এখন তো ভয়ের ছাড়া চুপ করে দেখবেন, এখন কোনো কথাই আর বের হবে না আপনাদের মুখ থেকে। খোঁচা মারার সময় 3-4 করে কথা বের হয়ে যায়, এখন একটা কথা বলবেন না। আপু কি কমেন্ট করেন না? আপু শুধু হেয়ার কম্বোর প্রাইসটা বলো, বললাম তো 3500 টাকা করে আপু, আমি তো বলে দিলাম, আমি দেখাও দিলাম, আমি না বললে কেমনে বললাম বলেন? একটু বলেন প্লিজ, কিছু তো বলেন। যারা এতক্ষণ ধরে খোঁজাইছেন তারা তো একটু বলেন যে না আপু আপনারা অনেক গ্লো করতেছে, একটু বলেন না প্লিজ। আপু 2000 টাকার কম্বো দেখাও, দেখাই লিপস্টিক মাইকে গেছে। আপু এখন তোমার কাছে মিস করেছি আমরা, নাইতো যখন আনবা তখন অর্ডারটা কনফার্ম করো। ঠিক আছে আপু আমি এত কমেন্ট করে দেখি, তুমি আমার রাগ করো না। এমনি বাহার আপু না আপু আমি একটু রাগ করি, রাগ কেন করবো বলো? তুমি তো বুঝতেছো না বিদায় তো কমেন্ট করতেছো। আমি কখনোই কমেন্টের জন্য রাগ করি না, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাকে অনেক কমেন্ট করছি বিদায় আমি রাগ করছি না। আমি রাগ কখন করি জানো? যখন উল্টাপাল্টা কমেন্ট আসে, যখন হচ্ছে ব্যাড কমেন্ট করে বা খোঁচা মারা কমেন্ট করে। এছাড়া আমি কখনোই কাস্টমারের সাথে কমেন্টের জন্য তোমরা বুঝলে তো আর জিজ্ঞেস করতাম না। আমি আরো বেশি করে বলেছি তোমরা লাইভে জিজ্ঞেস করবা, আমি তো তোমাদের বলি যে লাইভে বেশি বেশি করে কমেন্ট করবো। আমি রাগ করবো কেন বলো? দেখো একদম র স্কিন, ন্যাচারাল স্কিন। আপু সিরাম দেখাও, কোন সিরাম আপু? আচ্ছা এইটা ইউজ করছি, রেনবো সুটিং জেলটা অ্যাপ্লাই করছি। আপু ক্রিম মাখতে মাখতে তেলা বানায় ফেলছে। এই তো আপনাকে তো খুঁজতেছিলাম খোঁচা মারা কমেন্ট করার জন্য। তো এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে স্টুডেন্ট কম্বো, এটা লাগাইছিলাম সেটা। আপু জাপানি আপু সব তোমাকে লাভ দিলাম, তোমাকে অনেক ভালো লাগে, তুমি সবকিছু অনেক সুন্দরভাবে বুঝাই দাও, লাভ ইউ। হ্যাঁ আপু আমি টিচারদের মতো বুঝাই, আমি লাইভে যখন পড়াই দেখাই আমার মনে হয় আমি টিচার। এত সুন্দর করে একটা ডিটেলস বুঝাই, প্রোডাক্টের সাইড এফেক্ট, প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক সব দিক বলি। শুধুমাত্র ভালো দিক বলবো খারাপ দিক বলবো না এটা তো হয় না, যাকে ভালোবাসবে তার সব কিছু জেনেই ভালোবাসা উচিত তাই না? সো প্রোডাক্টের সাইড এফেক্ট, প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক সব কিছু বলে দিই, যে এইটা করলে এইটা হবে, এইটা না করলে এইটা হবে। পার্মানেন্ট জিনিসটাও আমি একবারও বলি না, তোমরা সবাই পার্মানেন্ট বলে চিল্লাও। আমি যদি বলে এটা পার্মানেন্ট তাহলে মনে হয় আমার তিন ডাবল যাবে, বাট আমি পার্মানেন্ট কথাটা একবার মুখে উচ্চারণ করি না, সেটাও তোমাদেরকে সুন্দর করে বুঝায় বলি। কেন জানো? কারণ আমি চাই তোমরা না চাপা পিঠা এক প্রোডাক্ট না নিয়ে আমার যেটা আমি সত্য সেটা বলবো, সেটাতে শুনে প্রোডাক্ট নিবা। তো আমার কম সেল হলো ভালো। আপু সিরাম, নাইট ক্রিম, ফেস প্যাক, গোল্ডেন ফেশিয়াল ক্রিম কম্বো দাও। তো কম্বো নাই, ফেস প্যাক, নাইট ক্রিম আর শুটিং দিলেও কম্বো আছে। এটার প্রায় ৩,৭০০ টাকা। ফেশিয়াল কিটটা গিফট পাচ্ছেন, সিরামটা এক্সট্রা নিয়ে নেবেন। সিরামটা হচ্ছে এক্সট্রা পার্চেস করে নিয়ে নেবেন। আপু টাকা কি আগে পেড করতে হবে? কোথায় আপু? আপু সাদা সিরামটা দেখাও, এইটা নাকি এইটা? কোনটা আপু? ডক্টর এগেছে নাকি এটা? মানে আবার বলো, নাম বলো, এটা নাকি এটা বলো। এটার প্রাইস হচ্ছে ১২০০ টাকা, এটার প্রাইস ২২০০ টাকা, এটা অফারে ২০০০ টাকা, এটা অফারে ১০৮০ টাকা। আপু মেস্তার জন্য কি আছে? মেস্তার জন্য হচ্ছে অ্যান্টি ফ্রেকেলটা নিয়ে নেবেন। আপু মেস্তার জন্য হচ্ছে অ্যান্টি ফ্রেকেল ক্রিমটা কোথায় গেল? মেস্তার জন্য হচ্ছে এটা নেবেন, অ্যান্টি ফ্রেকেলটা নিয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে ৯৯০ টাকা করে। আপু সত্যি স্কিনটা তেল তেলে লাগতেছে, আমার জন্য কোনো প্রোডাক্ট আছে? আমার স্কিন তেল তেলে, তেল তেলে স্কিনের জন্য সাবান ইউজ করেন, এটা নিয়ে নেবেন। যাদের মেস্তা আছে এবং হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে এবং স্কিন হচ্ছে ছিটা ছিটা যে স্কিনগুলো থাকে, এগুলোর জন্য হচ্ছে আপনি এটা নিয়ে নেবেন। যাদের ছোপ ছোপ দাগ, যেগুলোকে আমরা মেস্তা মনে করি, যে বয়সে একটা ছাপ পড়ে যায়, আপনি এটার জন্য হচ্ছে এটা নেবেন। এটা হচ্ছে আপনার বয়সের ছাপটাকে রিমুভ করবে এবং আপনার ছিটা ছিটা যে দাগগুলো আছে ওগুলোকে রিমুভ করে দেবেন। এটার প্রাইস হচ্ছে ৯৯০ টাকা পড়বে, আপনার ডিসকাউন্ট প্রাইস। জেল কয়বার ইউজ করা যাবে? জেল হচ্ছে আপু আপনি প্রতিদিন ২-৩ বার করে লাগাতে পারবেন, সমস্যা নেই। জেল আপনি প্রতিদিন ২-৩ বার করে লাগাতে পারবেন। আপু সোপে ডিসকাউন্ট আছে? জি আপু সোপে ডিসকাউন্ট আছে। সাবানটা হচ্ছে আপনি ৭৬০ টাকাতে পাচ্ছেন, সাবানটার ডিসকাউন্ট হচ্ছে ৭৬০ টাকাতে পাচ্ছেন। রেগুলার প্রাইস হচ্ছে আপনার টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে আপনার ৮৫০ টাকা, বাট আপনি ডিসকাউন্টে পাচ্ছেন ৭৬০ টাকাতে। সবাই ভালো থাকেন, লাভ ইউ, আসসালামু আলাইকুম। আবার হচ্ছে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। অনেক জ্বালাইছি আপনাদেরকে, আমি আর লাইভে আসলে আপনারা অনেক বিরক্ত করি, অনেক হচ্ছে ফানি ফানি কথা বলি, মনে হচ্ছে অনেক মজা করি। আপনারা জানি না কে বিরক্ত হন, কার ভালো লাগে, কার খারাপ লাগে। আমি তো অনেক হচ্ছে মানে হচ্ছে মজা করি এভাবে লাইভ করে। সো যাদের ভালো না লাগবে লাইভটাকে হচ্ছে আর কখনো দেখবেন না। আমার পেজ হচ্ছে আনফলো করে দিবেন এবং হচ্ছে আমার পেজটাকে ব্লক করে দিবেন, যাতে করে আমার লাইভ আপনার চোখের সামনে না পড়ে। আর যাদের ভালো লাগে তারা যেটা করবেন, লাইভটাকে হচ্ছে লাইক দিয়ে রাখবেন, পেজেও লাইক দিয়ে রাখবেন এবং হচ্ছে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি লাইভ হলে আপনার চোখের সামনে চলে যেতে পারি। তো যারা হচ্ছে হেটার্স আছেন, যারা লাভার আছেন, এই কাজগুলো করবেন। সবাই ভালো থাকেন।